आद्य शिक्षा गुरुपाद पद्म नितलीला प्रविष्णम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्री श्रीमद भक्ति वेदांत श्रील बामन गोस्वामी महाराज नितलीला प्रविष्णम विष्णुपाद श्रीमद भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज पर्यटक महाराज श्री आचार्य महाराज अन्य अन्य वैष्णव वैष्णवी सवाई चरण अमी जथाजोग्य प्रणाम जनाय গতকালে আমরা শ্রবণ করছিলাম কৃষ্ণ কিভাবে গোকুলতে খুব মিষ্টি মিষ্টি ঠাকুর তিনি লীলা করছে। একবার কি হয়েছে, যখন বৃন্দাবন থেকে কোন গোপীরা মথুরাতে দুধ দই ফল বিক্রি করতে আসত, তারা সব সময় সেই গোপালের কথা বলতো, আজকে আমার বাড়িতে গোপাল এসেছিল, কি করে মাখন চুরি করলো, গোপালকে কোলে বসে কি করে ওনাকে ননি খাওয়াইছি, খুব মিষ্টি 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 কথা বলতো। আর দেখতে তিনি কত ভালো, এখন ওদের কথা শুনতে শুনতে একটি ফল বিক্রি বাণিছিল, ওর মনের মধ্যে ইচ্ছা হয়েছে আমি একটু গোপালকে দেখব, কিন্তু ও চিন্তা করছে আমি তো হলাম ছোট জাতি আর কৃষ্ণ তো হলো রাজা মহারাজার ছেলে, রাজ প্রাসাদে থাকে, আমি ওকে দর্শন করবো তো দর্শনটা করবো ডাকি যাবো। যখন চিন্তা করছে যদি আমি খুব মিষ্টি মিষ্টি ফল দিয়ে যাই আর নন্দ বাবার রাজমহলের সামনে দাঁড়িয়ে যদি জোর জোর বলি ফল দিবে গো ফল, হতে পারে গোপাল ফল লোভের আশায় আসে, যদি আসে ওর দর্শন হয়ে যাবে। এখন খুব মিষ্টি মিষ্টি কলা, হ্যাঁ সফেদা আর আঙ্গুর ভালো ভালো প্যারা নিয়ে এসছে, বাইরে দাঁড়িয়ে জোর জোর করে বলছে ফল নিবে কে ফল। এখন এই আওয়াজ শুনে কৃষ্ণের যত সখারা ছিল সবাই এসছে, কিন্তু সে গোপাল আর আসে না। এখন খুব দুঃখী হয়ে ও ফিরে চলিয়ে এসছে, আবার দ্বিতীয় দিন গিয়েছে, দ্বিতীয় দিন গিয়ে আবার জোর জোর করে বলেছে ফল নিবে কে ফল। এইটা শুনে দ্বিতীয় দিনেও কৃষ্ণের সখারা এসছে কিন্তু আর গোপাল আসে নাই, দ্বিতীয় দিনেও খুব দুঃখী হয়ে এসছে, আর তৃতীয় দিন যখন এসছে না ও প্রতিজ্ঞা নিয়ে এসছে, আজকে যদি আমি গোপালকে দর্শন না পাই আমি আর গোকুল থেকে আমি আসবই না, ওকে দেখেই আসবো আজকে। এখন কৃষ্ণ চিন্তা করতে 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 ও এত ডুবে গিয়েছে কি কৃষ্ণ চিন্তায়, এখানে গোকুলে এসে ও বলছে গোপালকে নিবে গোপাল, কৃষ্ণকে নিবে কৃষ্ণ, দামোদরকে নিবে দামোদর, ওর ভুল গেছে ফল গুলি না, কেন ওই কৃষ্ণ চিন্তা করতে 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 ডুবে গিয়েছে। কৃষ্ণ তো সর্বন্তর জানে, সবই জানে কোথায় কোন ভক্ত আমাকে কিভাবে আমাকে ডাকছে। নন্দ বাবার যে আঙ্গনটা ছিল অনেক বড়, ওখানে ধান ছিল, কৃষ্ণ ওর উপরে গোপাল খেলাধুলা করছিল, যখন ওর আওয়াজ কানে পড়েছে এখন গোপাল ওখান থেকে হাতে কিছু ধান নিয়েছে, আগে তো পয়সা ছিল না, না বিনিময়ে প্রথা ছিল, একটা জিনিসে দিয়ে আর একটা জিনিস তোমাকে নিতে হবে। এখানে ধান নিয়ে গোপাল যখন যাচ্ছে মা যশোমতী গোপালের পায়ে নূপুর বেঁধে রেখেছিল, এখন নূপুরের এখন আওয়াজ হচ্ছে ছম 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 ছম, নূপুরের আওয়াজ হচ্ছে মানে নূপুর বলছে গোপাল কোথায় যাচ্ছিস, একদম বাইরে যাবি না, কিছুদিন আগে পুতনা এসে গেছিল না, শকটাসুর তৃণা ভরতে এসে গেছিল, এই জন্য মা মনা করছে বাইরে যেতে না, যদি তুমি বাইরে যাবি না আমি বলে দেবো, কিন্তু কে বলছে, কে বলছে, ও নূপুর বলছে। আপনি বলবেন সত্যি সত্যি কি নূপুর কি কথা বলছে, হ্যাঁ আমাদের ব্রহ্মা বলছে ওখানকার হাতটা পায়ের কাজ করতে পারে, পায়েটা হাতের কাজ করতে পারে, নাকটা চক্রু কাজ, চক্রে নাকের কাজ করতে পারে, আর কৃষ্ণ শরীরের মধ্যে যত অলঙ্কার, তারা কে বলতে পারে কৃষ্ণ শরীরের মধ্যে যত অলঙ্কার গুলো কে বলবে, কে বলবে বলো, কেউ কিছু কথাই বলবে, ওগুলো কে বলবে ঠিক,
কৃষ্ণ যে অলঙ্কার গুলো পড়িয়াছে ওগুলো কে? তিনি হলেন বলদেব প্রভু। তিনি হলেন শ্রী বলদেব প্রভু। তিনি কৃষ্ণের তিনি সেবা করছেন। মানে ও বলছে খবরদার যদি বাইরে যাও না কিন্তু আমি বলে দেব। এখন কৃষ্ণ দেখলো ইয়ে নুপুরকে যেতেই দিবে না। এখন নুপুরটা যে নিচে ছিল না উপরে 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 উপর ফুটিয়ে দিয়েছে, যখন কষে গিয়েছে আর আওয়াজ হচ্ছে না। যখন কৃষ্ণ ধান নিয়ে যাচ্ছেন, কৃষ্ণের বয়স কেন আড়াই বয়সের বয়স, হ্যাঁ আড়াই বয়সের ছেলে কর্তৃক হবে জানে। যখন হাতে উঠিয়ে নিয়ে যাচ্ছে এইরকম হাত হচ্ছে না, আঙুলগুলো খোলা হয়ে গেছে। আর এই আঙুলের মাঝখানে ওই ধানগুলো পড়তে পড়তে কোথায় পড়ছে? গোপালের পায়ে। মানে ধানটা ও লক্ষ্মী লক্ষ্মী তিনি গোপালের পায়ে পড়ে বলছে, বলে আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ, কাকে দেওয়ার জন্য, আমি কি দোষ করেছি? আমি তো তোমার বাড়ির এক কোণায় আমি পড়িয়ে আছি, আমি তো কিছু দোষ করছি না। অথবা আমি কে তুমি কোথায় নিয়ে যাচ্ছ বাইরে দেওয়ার জন্য? আমি তোমার পায়ে পড়ছি, আমাকে বাইরে নিয়ে যাবে না, হ্যাঁ আমার বাইরে নিয়ে যাবে না। আর গোপাল যেতে 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 কি হয়েছে, সব ধানগুলো তো শেষ, হাতের মধ্যে এই দুটো কেবল ধান আছে। আর ওই যে ফল বিক্রি আনেছিল ও তো পাগলিনি হয়ে গোপালকে নিবে গোপাল, কৃষ্ণকে নিবে কৃষ্ণ, কান্হাকে নিবে কান্হা, হ্যাঁ চিৎকার করে বলতে আছে। হ্যাঁ দেখুন এখানে তিনি কি শিক্ষা দিয়েছেন, তিনি শিক্ষা দিয়েছেন প্রথমে কৃষ্ণ এলো না কৃষ্ণ সখারা এলো, শিক্ষা দিয়েছে দেখো যদি আমাকে খাওয়াতে চাও না প্রথমে আমার ভক্তকে খাওয়াও, কেননা আমি ভক্তদের হৃদয়ে আমি তো আছি না, অতএব আমার যদি ভক্ত সন্তুষ্ট হয়ে যায় তবে আমি নিজে থেকে সন্তুষ্ট হয়ে যাব। কি একটি শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো কৃষ্ণকে কখন পাবে, যে পর্যন্ত পাগল না হয়েছেন না সে পর্যন্ত কৃষ্ণ পাবে না। এই জন্য কৃষ্ণকে পেতে গেলে পাগল হতে হবে। এই জন্য হিন্দিতে একটা কথা আছে বলে, কই ধান দৌলত কে পাগল হে, কই পাগল হে বেটা নারী কে। লেকিন ইয়ে জিতনে সারে পাগল হে না সবকে যে ঝুঠে পাগল হে, লেকিন ইয়ে সচ্চা পাগল কোন হে, যো পাগল হে শ্রী বাঁকে বিহারী কে, হ্যাঁ যো সচমুচ সে কৃষ্ণ প্রেম মে যো পাগল ও আসলি পাগল হে। লেকিন ওর জগত মে জিতনে পাগল হে ও সবকে সব ঝুঠে পাগল হে, সবকে সব ঝুঠে পাগল মিথ্যা পাগল। ইয়ে পাগল হলে হবে না, পাগল হতে হবে কৃষ্ণ প্রেমে তো তোমাকে পাগল হতে হবে। এখন তিনি ডাকছেন কে ফল নিবে, এখন পাগল হয়ে হ্যাঁ কৃষ্ণ চিন্তা করতে করতে ও ভুলে গেছে। কি ভুলে গেছে? ফল বিক্রি করা ও ভুলে গেছে। এখন কৃষ্ণ তিনি এসেছেন, যখন এসেছেন ও শুনেছিল গোপাল দেখতে খুব ভালো। আর যখন জীবনে প্রথমবার গোপালকে দেখেছি সত্যি সত্যি তিনি এত সুন্দর, তিনি এত সুন্দর বলে সুচারু বক্র মন্ডলম সুকর্ণ রত্ন কুণ্ডলম সুচার চিতাঙ্গ চন্দনম নমামি নন্দনন্দনম সুদীর্ঘ নেত্র পঙ্কজম শিখেশ খণ্ড মোদজম নমামি নন্দনন্দনম করেণ অপূর্ব তিনি অত্যন্ত তিনি সুন্দর তিনি কদর্প কোটি মোহনম নমামি নন্দনন্দনম কোটি কাম দেবী কৃষ্ণের নখের মধ্যে যে ছটা আছে জ্যোতি আছে কোটি কাম দেব ওর মধ্যে মুগ্ধ হয়ে যাবে। এই জন্য কৃষ্ণ তিনি অপূর্ব সুন্দর তিনি কৃষ্ণ। এখন গোবিন্দকে দেখে না কৃষ্ণকে ওই ফল বিক্রি আনতে যে ভুলিয়েছে। আর কৃষ্ণের হাতেতে দু তিনটে ধান ছিল, সব ধানগুলো তো নিচে পড়ে গেছে, ওই দু তিনটি ধান এনে ওই যে ওর যে ঝুলটা ছিল ওর মধ্যে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বলছে আমাকে ফল দাও, আমাকে ফল দাও। এখন ফল বিক্রিয়ানি বলছে দেখো আমি তো তোমাকে ফল দিব, কিন্তু তুমি তো আমাকে কিছু দাও, ওই দু তিনটি ধান এনে বলছে ফল দাও, আমাকে তো কিছু দাও তবে তো আমি তোমাকে ফল দিব।
কৃষ্ণ বলছে তুমি তো একটা নূতন কথা বলছো, আমি যখন গোপীদের বাড়িতে যাই না আমাকে খুব আবদার করে কোলে বসাই আর ননি খাওয়ায়, মিস্ত্রি খাওয়ায়, মাখন খাওয়ায়, রাবিড়ি খায়, ওরা কিছু মাগে না মাগে, আর তুই বলছো কিছু দাও, নূতন কথা তুমি বলছো। তখন ওই ফল বিক্রিয়ানি বলছে দেখো আমিও তোমাকে ফল খাওয়াবো, কিন্তু একবার আমার কোলে বসে না বলবি আমাকে, তবে আমিও তোমাকে ফল খাওয়াবো। এখন কৃষ্ণ তো চিন্তায় পড়ে গেছে, হ্যাঁ এখন কোলে বসে মা বলবো কি না বলবো, কেন গভীরা তো এমনি আমাকে ফাটাই আর কি করে, আর যদি দেখে নিয়ে না এটা ছোট জাতি কোথা থেকে এসেছিল, ছোট জাতির লোক, ওর কোলে বসে আমি মা বলেছে আর আমার রিহাই নেই, তখন তো এরা আমাকে বেশি ফাটা ইয়ার কি করবে। আবার কৃষ্ণ চিন্তা করছে আর একবার কোলে বসে মা বললে কি খারাপ, এত ফল বলতে পাবো। কৃষ্ণ দেখছেন এদিকে ওদিকে নেই তো, এদিকে তাকিয়েছে, এদিকে ওইদিকে পিছনে তাকিয়েছে, এদিকে ওদিকে কই নেই, দেখে ও এদিকে ওদিকে কেউ নেই, হ্যাঁ এদিকে ওদিকে কেউ নেই। এখন তিনি সঙ্গে সঙ্গে কোলে বসে তিনি একবার বল দিয়েছেন বলে মা আমাকে ফল দাও। কৃষ্ণ যখন তিনি কোলে বসেছে কৃষ্ণকে বলে ব্রহ্মা শম্ভু অপরপতি গণেশার চিতপত, হ্যাঁ যে চরণকে ব্রহ্মা সীম ব্রহ্ম নারদ গণেশ যে চরণকে মা লক্ষ্মী কোলে নিয়ে সব সমিজান সেবা পদ সম্পান করে। এখন তিনি যদি কোলে বসে মা বলেন অত ভাগ্যের কথা বলতেন, গোপাল কোলে বসে কাকে মা বলবে, আর ও তো পাগলিনি হয়ে গেছে, আর যত ফল ছিল না গোপালের হাতে দিয়ে দিয়েছে, কিন্তু গোপালের হাতে ছোট হাত এইরকম করতে পারছে না, একদম ছাত্রীর মধ্যে পেটের মধ্যে হাত ধরছে, আর যত ফলগুলো ছিল সব ফলগুলো নিয়ে নিয়েছে। নিয়ে এখন গোপাল এখানে বাড়িতে গিয়েছে, যেখানে বাড়িতে গিয়েছে মা বললে গোপাল তুমি এতগুলো ফল কোথা থেকে নিয়ে এলে, বলে আমাকে একটি ফল বিক্রিয়ানি দিয়েছে, কিন্তু গোপীরা না দেখে দিয়েছিল ওর ওর কোলে কি করে বসেছে, হ্যাঁ বলে দেখলো কি করে, যখন হাতে ও ধান নিয়ে গিয়েছিল ওই রাস্তায় রাস্তায় রাস্তা রাস্তায় পড়তে পড়তে গিয়েছিল, গোপীরা বললো গোপাল গেল কোথায় গেল কোথায়, এবার লুকিয়ে 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 দেখে ও কি করে, ও গোপীরা দেখে নিয়েছে কৃষ্ণ কিভাবে কোলে বসে, তিনি মা বলেছে ও দেখে নিয়েছে। হ্যাঁ দেখো ধ্যান দিয়ে শুনো, এখানে প্রশ্ন হলো ওই যে কৃষ্ণ ধান ফেলে 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 গিয়েছিল, গোপীরা ওইটা দেখে 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 ধরে ফেলেছে, কৃষ্ণকে জানতো না যে আমি ধানগুলো পড়তে পড়তে গিয়েছে আর গোপীরা ধীরে 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 দেখে আমাকে দেখে নিবে, আমি কি কাজ করছি না করছি দেখে নিবে, কৃষ্ণকে জানতো না, বলে কৃষ্ণ সব কিছু জানতো, তখন কেন রেখে গেল ওই চিহ্নটা রেখে গেলে কেন। এই জন্যে এখানে আমাদের উপনিষদ বলছে বলে অয়ম আত্মা প্রবচনে ন লব্ধ তাকে বুদ্ধির দ্বারা পাওয়া যায় না, হ্যাঁ তাকে কিছুতেই পাবে না, তো পাবেটা কি করে বলে জমে বৈশ বৃন্দে তেন লব্ধ, তিনি যখন কৃপা করে নিজেকে অন্যের কাছে জানায় মানে তিনি আমাকে জানুন তখন তাকে কেউ জানতে পারে, অথবা কেউ জানতে পারে না। এই জন্য কৃষ্ণ গীতা বলছে তেসাম সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম, যদি কেউ প্রেমে তে ভালোবেসে গোপীদের ভজন করে না, কৃষ্ণ বলছে দদামি বুদ্ধি যোগতম, আমি তাকে সমস্ত বুদ্ধি যোগ প্রেরণা আমি তাকে সবকিছু আমি প্রদান করি, তাকে যিনি হৃদয় থেকে আমাকে পেতে চায় তাকে আমি সব কিছু দেই। কৃষ্ণ যদি নিজেকে ধরা না দিয়েছেন না তাকে কেউ ধরা দিতে কেউ ধরতে পারবে না, এই জন্যে কেউ ধরতে পারবে কি করে, তাকে অনুসন্ধান করতে হবে, তাকে ফলো করতে হবে কোন দিকে গিয়েছে, যদি সত্যি সত্যি হৃদয় থেকে খোঁজো ও পাবে ওকে। এখন ওই যে গোপীরা ছিল তখন মা যশোমতীকে বলে মা মা কি হয়েছে জানো, বলে কি হয়েছে,
বলি যে গোপাল না তু দুষ্ট হয়ে গেছে আজকে কোথা থেকে একটা ফল বিক্রি আনি এসেছিল তোমার জানতে পাতে ঠিক নেই আর কৃষ্ণ কি করছে ওর কোলে বসেছে আর কোলে বসে ওকে মা বলেছে কৃষ্ণ তো মনে করেছিল কেউ বলে দেখি নাই দেখলো আরে এটা দেখে ফেলেছে কৃষ্ণ তো ভয় পেয়ে গেছে মা না মারে কিন্তু মা হলেনি যশোদা যশোদা মানে কি সবাইকে যিনি যশ প্রদান করে তখন যশোদা বলেছে কি হয়েছে যদি আমার গোপালকে অন্য কোনো মা যদি ছেলে বলে তাতে হানি কি খারাপ কি ভালোই তো আমার ছেলে সবাইয়ের ছেলে হবে এখন কৃষ্ণ ছাতিটাকে ভুলে গেছে বলে মা আমার দিকে আছে মা আমার দিকে আছে এখন কি হয়েছে দেখো ওই যে ফল বিক্রি আনি কৃষ্ণ কোলে বসে মা বলেছে যখন একটু দূরে গিয়েছে না ওই যে ঝুড়িটা ছিল ও অনেক ওজন হয়ে গেছে আরে এত ওজনটা হলো কি করে আরে নামিয়ে দেখে ওই যে ঝুড়িটি রত্নতে সোনা চাঁদি হ্যাঁ রূপা দিয়ে ভরা একদম হ্যাঁ তখন বললো প্রভু তুমি আমাকে এই জিনিস দিয়ে বঞ্চিত কেন করতে দিয়েছ আমি এটা চাই না আমি তো চাই দিনে একবার কেবল তোমার দর্শন তো বুঝাতে পাওয়া যায় তুমি এই জিনিস দিয়ে আমাকে ভুলাতে দিয়েছ আমার এটা দরকার নেই তখন ওই ঝুড়িটা নিয়ে কি করছে ওই যমুনার মধ্যে তিনি ফেলে দিয়েছে যমুনার মধ্যে তিনি ফেলে দিয়েছে এই জন্য কৃষ্ণ এখানে শিক্ষা দিচ্ছেন দেখো যদি গোপালকে কেউ ফল খাওয়ায় না গোপালের জন্য যদি ভগবানের জন্য কালকে গিরিরাজ পুজো হয়েছিল তো বাড়িতে কিছু নিয়ে এসে কার কার নিয়ে এসে এই জন্য যদি ভগবানকে কিছু দে হ্যাঁ ঠাকুর কি করবে তোমার ঝুড়ি ভর দিবে রত্ন দিয়ে তোমার ঘর ভর দিবে যদি ঠাকুরকে দিয়ে খাও এই জন্য নিয়ম হলো বাড়িতে যাটা রান্না হবে ওটা কি করবা গোবিন্দকে ভোগ লাগাবা গোবিন্দকে কিন্তু মাছ মাছ রান্না করলে ভোগ লাগাতে পারবে এই জন্য ওইটা চেষ্টা করে ওইটা না খাওয়ার জন্য বাড়িতে যাতে ওই জিনিসটা না আসে শুদ্ধভাবে গোবিন্দকে ভোগ লাগিয়ে খাবে ঘরে শান্তি সুখ ঘরে মঙ্গল খাবে বুঝতে পারছেন তো এই জন্য একবার হাত তুলে বলো বলে হরে কৃষ্ণ বলো কেউ বলছে না কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার আপনার বলুন আমি শুনব জোর করে এখানে কি হয়েছে যখন মা যশোমতী কোলে গোপাল বসে দুধ খায় মা যশোমতী ওনাকে ননি দুধ খাওয়ায় না ব্রজেতে যে গোপীরা আছে তাদের মনের মধ্যে ইচ্ছা হয় গোপাল কি আমাদের বাড়িতে কখনো আসবে আমাদের কি সৌভাগ্য হবে গোপালকে কোলে বসে আমরাও ননি খাওয়াবো আমরাও দুধ দই খাওয়াবো ইয়ে সৌভাগ্য কি আমাদের হবে এখন ওরাও চিন্তা করেছে কৃষ্ণ তিনি ভাবগ্রাহী জনার্দন সব জানে এখানে কৃষ্ণ চিন্তা করছেন এই আনন্দ গোপীদেরও দিতে হবে তারা আমাকে ভালোবেসে আমার জন্য তারা ননি মাকর দুধ সব বানায় একদিন কৃষ্ণ চিন্তা একদিন সখাদেরকে ডেকেছে সখাদেরকে ডেকে বলছে দেখো আজকে আমার একটা নূতন খেলা খেলব আর ছেলেদের যদি নূতন খেলা খেলো বলে না খুশি হয়ে যায় বলে গোপাল কি নূতন খেলা বলে আমরা বাড়ি বাড়ি থেকে না মাখন দুধ মাখন চুরি করবো বলে যে ধরা পড়ে যায় তখন কি হবে বলে চিন্তা করেছে আমি আছে না আমার কাছে একটা মন্ত্র আছে আর ওই মন্ত্রটি পড়ে যদি যুকন ঘরে ঢুকে যাবে না কেউ তোমাকে কিছু করতে পারবে না ধরতে পারবে না বলো আমি গুরু আমাকে কে গুরু বানাবে আমার চেলা কে হবে শিষ্য হবে হাত উঠা দাও এখন সকালে হাত উঠিয়েছে বলে আমার তোমার চেলা হবে শিষ্য হবে মন্ত্র শিখাও বেদেটা একটা মন্ত্র আছে কিন্তু ওপর কফল্য পিসি একটা নাম আছে বলে চৌর গছন্তি সাফল্যম মানে ওই নাম তিনি যদি কোন ঘরে ঢুকে চুরি করে না কেউ ধরতে পারবে না ওই কাফল্য ঋষি এটা মন্ত্র আছে বলে সবাই এটা বলো কেউ তোমাকে ধরতে পারবে না এখানে কৃষ্ণ চিন্তা করছে আমি নিজের বাড়িতে চুরি করে দেখি ধরা পড়ি কি না পড়ি তবে তো দ্বিতীয় বাড়িতে চুরি করবো এখানে মার তিনি নজরকে বাঁচিয়ে তিনি এখানে তিনি নিজের বাড়িতে তিনি ননি চুরি করছেন
আর মা যশোমতির যে বাড়িটি রাজার বাড়ি না, সব হীরা মুক্তা দিয়ে তৈরি। হ্যাঁ, আর যে পিলার গুলো না মণি দিয়ে তৈরি। কৃষ্ণ এখানে বাচ্চা 3 বছরের বয়স, যখন তিনি মাখন চুরি করছে এখানে ওনার ছায়াটি পড়েছে ওই মণি স্তম্ভের উপরে। যখন মণি স্তম্ভেতে পড়েছে কৃষ্ণ মাখন চুরি করছে, ওনার ছায়াটি পড়েছে এখানে। ছায়াটি দেখে তিনি মনে করছেন আমার বাড়িতে কি আমার মতো কেউ ওটা ছেলে চুরি করেছে মাখন, কেন তিনি জানি না কোনো ছায়াটাও হয় কিছু। বলছে আমার মত যেরকম আমি মাখন চুরি করছি সেরকম বোধ হয় আমার বাড়িতে আমার মত বোধ হয় কোন এসে লোক বোধ হয় ননি চুরি করছে, এখন তো ও আমাকে দেখে নিয়েছে। হরে কৃষ্ণ, ওখানে ও আমাকে দেখে নিয়েছে, মাকে বলে দিবে। এখানে ওর সঙ্গে না আমি বন্ধুতা স্থাপন করবে। বলে বন্ধু কি করে করাতে হবে? বলে কিছু খাওই আর ওর হাতে কিছু খেয়ে তবে তো বন্ধু হবে। এখানে কৃষ্ণ ননি নিয়ে বলছে দে তুই ননি খা আমিও ননি খাই, কিন্তু মাকে তুমি বলবে না, মাকে তুমি বলবে না। কিন্তু ওইটা তো কৃষ্ণের ছায়া ছিল, এখানে ছায়াটা ওই কথা বলেছে। কৃষ্ণ বলেছে তুমি আমার বাড়িতে এসে আমাকে উপদেশ দিচ্ছ, আর ছায়াটা ওই বলেছে তুমি আমার বাড়িতে এসে আমাকে উপদেশ দিচ্ছ। এখন কৃষ্ণ কি করেছে, নিজের ছায়ার সঙ্গে তিনি লড়াই করতে আরম্ভ করে দিয়েছে, লড়াই আরম্ভ করে দিয়েছে ছায়ার সঙ্গে। মা যশোমতি পাশে বাড়িতে কাজ করছিল, বলে বাড়িতে তো কেউ নেই, গোপাল কার সঙ্গে ঝগড়া করছে? এখন মা যশোমতি এসে দেখে ও নিজের ছায়ার সঙ্গে কৃষ্ণ লড়াই করছে। এখানে মা দেখে বলে গোপাল তুই কার সঙ্গে লড়াই ঝগড়া করছিস? বলে মা ওটাও দেখে নিল। ওখানে কি হবে, কৃষ্ণ লাভ দিয়ে না ওই যে মণি খম্বটি ছিল ওকে এরকম জড়িয়ে ধরেছে। বলে মা মা আজকে আমাদের বাড়িতে একটা চোর ঢুকে গেছে। বলে কোথায়? বলে এর ভিতরে। মা যশোমতি চিন্তা করছে কত ভোলা ভালা দেখো, হ্যাঁ গোপাল কত সিধা সাধা দেখো, নিজের ছায়া থেকে বলছে আর একটা চোর। বলে ঠিক আছে বাড়িতে চোর ঢুকে গেছে, কিন্তু তোমার হাতে কি করে ননি এলো? কৃষ্ণ বলছে এটাও সত্য কথা, আমার হাতে ননি কি করে এলো? বলে মা তুমি আমার হাতে ওই যে বালাটি পড়িয়ে দিয়েছিলে না, হ্যাঁ মণি হাতটা গরম হয়ে গেছিল, ওই ননির মধ্যে আমি ঠান্ডা করেছিলাম। বলে ঠান্ডা করেছিল হাত রাখি, কিন্তু মুখে কি করে ননি হলো? বলে ভাইয়া এটাও সত্যি কথা, মুখে হলো কি করে? বলে মা ওই মুখে না একটা পিঁপড়া, হ্যাঁ ওই পিঁপড়াটা হাট ছিল, ওকে সরাতে গিয়ে মুখে ননিটা লেগে গেছে। এ বাচ্চারা এই কি করছে, মানে যাও যাও দিয়ে যাও। হরে কৃষ্ণ। এখানে মা যশোমতি বলছে গোপাল তুমি একটি আমার গোপাল, আর তো কেউ নাই, আমি যা কিছু বানাই তোর জেনে করি, আর তোমাকে এসব চুরি করা কি দরকার আছে? গোপাল চিন্তা করলো জীবনে প্রথমবার চুরি করে ধরা পড়লো, মনে হচ্ছে সারা জীবনে ধরা পড়ব, হ্যাঁ সারা জীবনে ধরা পড়ব। একদিন কি হয়েছে, এখন প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে গোপাল ননি চুরি করে, কিন্তু গোপালকে কেউ ধরতে পারে না, কেউ ধরতে পারে না। এখন কি হয়েছে, হ্যাঁ একটা বৌমা বাড়িতে ছিল, এখন নিজের শাশুড়িকে বসিয়ে দিয়ে গেছে। বলে দেখো আমি যমুনাতে জল ভরতে যাচ্ছি, পিছনে কৃষ্ণ সখাদের সঙ্গে ঢুকে যাতে ননি না খাই, শাশুড়িকে বলছে তুমি এখানে ভালো করে বসে থাকো, একদম এদিক ওদিক যাবে না, ওই লাঠিটা নাও, এখান থেকে একদম সরবে না। বলে ঠিক আছে। এখানে গোপাল সখাদের সঙ্গে এসছে আর দেখে ওই বুড়ি মাটি লাঠি নিয়ে বসে আছে। বলে কি করা যাবে? এখন কি করছে গোপাল গিয়ে না 2-3টা বাছুরি খুলে দিয়েছে, আর বাছুরি গুলো গিয়ে যখন দুধ খেতে আরম্ভ করেছে, ওই যে বুড়ি মাটা দৌড়িয়েছে বাছুরিকে বাঁধতে বাঁধতে গিয়ে 2-3টা বাছুরি খুলে দিয়েছে। আর ইতিমধ্যে কৃষ্ণ সখাদের সঙ্গে ঘরে ঢুকেছে, আর যত নবনীত যত ননি দুধ দহি ছিল কৃষ্ণ সব খেয়ে নিয়েছে সখাদের সঙ্গে। খেয়ে যাওয়ার সঙ্গে ওই যে বুড়ি মাটা ছিল না ওর মুখের মধ্যে ননি ভালো করে লাগিয়ে চলে গেছে। এখন বৌমা যমুনা থেকে জল ভরি এসে দেখে শাশুড়ির পুরা মুখে মাখন লাগানো আছে। বলে কি গো কি তুমি মাখন খাচ্ছিলে?
তোর মুখে মাখানো কি আমি তোমাকে লাঠি দিয়ে এখানে বলেছিলাম এদিকে ওদিকে যাবে না তুমি মাখানো বসে বসে গাছিলে বলে কি বলবো ওই দুষ্ট গোপাল দা এসেছিল আর এসে দেখে আমি লাঠি নিয়ে বসে আছি আর দু তিনটা বাছুর খুলে দিয়েছে এখন আমি যেখানে বান্তি গিয়েছি না পিছনে ঢুকে সব খেয়েছে গিয়েছে আর আমার মুখে লাগিয়েছে ঢুকেছে এখানে কি হয়েছে এখনো ব্রজেতে এটা নূতন বৌমা এসছে বিয়ে হয় নূতন বৌমা আর এই বৌমাটা না একটু লেখাপড়া আছে হ্যাঁ একটু ভালো লেখাপড়া আছে খুব চালাকা চতুর আছে এখনো শুনতে পেয়েছে যে গোপাল বাড়ি বাড়িতে গিয়ে মাখন ননি চুরি করে ও চিন্তা করছে কি করে ননি চুরি করে আমি দেখিয়ে দেবো আমি মজা চাখিয়ে দেবো আমি লেখাপড়া আমি এমনি আমি এম এ পাস করে এসেছি দেখবো কি করে কৃষ্ণ মাখন চুরি করে আর একটা লাঠি দিয়ে না ও দরজার সামনে বসে গিয়েছে এখন গোপাল বন্ধুদের সঙ্গে এসছে এসে দেখে ওই ঘরের বৌমাটা একদম দরজার সামনে লাঠি নিয়ে বসে আছে কৃষ্ণ আর চুরি করতে পারেনি আবার ঘুরে ঠুরে আবার দ্বিতীয়বার ঘুরে গিয়েছে যখন ঘুরে গিয়েছে বলে ওই বৌমাটা কিছুতেই সেখান থেকে সরে না ওইখানে বসে আছে আর যখন তৃতীয়বারে এসেছে না সকাল রেখে দিয়ে তখন বৌমাটা বলছে দেখো গোপাল আজকে ডাল গলবে না আজকে আমি বসে আছি কি করে মাখন চুরি করবে কৃষ্ণ বললো আমি তো কোনো ভালো কাজ যাচ্ছিলাম আর তুমি আমাকে টোকে দিলে বাংলায় টোকে দেওয়া মানে কি বলবে টোকে দেওয়া মানে কি বলে বাংলাতে বাধা দেওয়া অর্থাৎ তুমি আমাকে বাধা দেওয়া নেই অর্থাৎ তুমি আমাকে নজর লাগিয়ে দিলে আমি তো কোনো ভালো কাজ যাচ্ছিলাম তখন ওই গোপীটি বলছে গোপাল আমি তোমার সারি নারী নক্ষত্র সব জানি তুমি কোথায় কেন কি করতে যাচ্ছ না আমি সব জানি আর কালকে যদি আবার তুমি এই গলি দিয়ে আসে না সিধা তোমাকে ধরে যশোবতী কাছে নিয়ে যাব এখন গোপাল তো ভয় পেয়ে গেছে আর দ্বিতীয় দিনে গোপাল আর ওই গলিতে আসে না কিন্তু এক প্রহর হয়ে গেছে দুই প্রহর হয়ে গেছে তিন প্রহর হয়ে গেছে কিন্তু ওই রশিটা দাঁড়াম না এই যে মা ওই রশিটাকে ফেলে বললো এবারে ভাঙিলা গেল এই জন্যে এখানে তিন প্রহর হয়ে গেছে যেখানে তিন প্রহর হয়ে গেছে আর ওই মাখন চোর আসেই না কিন্তু গোপীরা কৃষ্ণকে না দেখে থাকতেই পারে না হ্যাঁ এই জন্যে আমাদের গোপী গীতের মধ্যে আছে বলে ত্রুটি যুগাইয়াতে স্বয়ং কুটিলা কোটলা যখন গোপাল গরু চারিয়ে যখন ব্রজের মধ্যে প্রবেশ করে খুব মিষ্টি মিষ্টি তিনি বংশি বাজা বংশি ধ্বনি শুনে সারা দিন গোপালের দর্শন হয়নি বংশি ধ্বনি শুনে সমস্ত যত ব্রজবাসী ব্রজ গোপীরা সব কাজ ছেড়ে দিয়ে দরজা কাছে এসে যায় আর গোপালকে দর্শন করে আর গোপালকে দর্শন করার সময় দেখবেন ওই চক্র যে পলকটা পড়ে না ও বোঝা যায় না ওটা প্রায় বোঝা যায় না কিন্তু যখন শুধু পলকটা পড়ে উদাহরণ দিচ্ছে কৃষ্ণের মুখটা কিরকম একটি কম্বল হ্যাঁ পদ্ম পুষ্পের মত আর যে সুন্দরা কুকুড়ার কেস বলে যেরকম ওর উপরে মধুমতি ভ্রমর যেরকম বসছে অপূর্ব সুন্দর আর গরুদের খুরা থেকে যে ধুলগুলো উঠেছে ওই যে পাউডার লাগায় না ও মনে হচ্ছে না পাউডার লাগিয়েছে মানে অদ্ভুত সুন্দর কৃষ্ণ আর দর্শন করার সময়ে চক্ষুর যখন পলকটা পড়ে না বুঝা যায় না পলক কখন পড়ে কিন্তু এতটুকু সময় ও মনে হয় যেন কোটি যুগ বিতে গিয়েছে গোপালকে দর্শন কথা দর্শন গোপাল যেন পায়নি এখানে যখন কৃষ্ণ তিন প্রহর হয়ে গেছে আর সেই মাখন চোর আর আসে না ওকে না দেখে আর গোপীরা কি আর থাকতে পারে এখানে ছটপট 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 করতে আরম্ভ করছে
আজকে সারাদিন ওই মাখন চরের মুখ দর্শন হয়নি, যত গভীরা ছিল না দলকে দল যশোপতি বাড়িতে এসে গেছে। এসে গিয়ে মিথ্যা ধরে কিসের জন্য এসছে, গোপালকে দর্শন করতে এসছে, নালিশ করতে আসেনি, গোপালকে দর্শন। এখানে গোপাল দাঁড়িয়ে আছে, এখানে মা যশোমতী দাঁড়িয়ে আছে, কিন্তু মা যশোমতীর কাছে তো নালিশ করবে না, কিন্তু তাকিয়ে আছে গোপালকে আর নালিশ করছে মা যশোদাকে। বলে মা যশোদে, বলে কি হয়েছে গো? বলে মনে হচ্ছে এই গোকুলটা ছেড়ে না আমাদের আর একটা গ্রামে যেতে হবে। বলে কেন, কি হয়েছে? বলে তোমার গোপাল না প্রত্যেক দিন বাড়িতে এসে খুব উৎপাত করে, মাখন চুরি করে দিয়ে, হাড়িগুলো ভেঙে দিয়ে। তখন মা যশোমতী বলছে, দেখো এটা কাজ করিলে আমার যে গোপাল না অন্ধকারকে খুব ভয় পায়, যদি অন্ধকার ঘরে রেখে দিয়েছ আর গোপাল যাবে না। বলে মা উল্টাও করে দেখিয়েছে। বলে তবে কি? বলে তুমি যে শরীরের মধ্যে অলঙ্কার দিয়ে সাজাও, মুক্তা মাণিক দিয়ে, আর কৃষ্ণ প্রবেশ করার সঙ্গে সঙ্গে সব নিজে থেকে আলোকিত হয়ে যায়। বলে এটা আমি তবে নামিয়ে দিচ্ছি। বলে না, একদম হাত দিবে না। বলে কেন? বলে অলঙ্কারের কথা ছেড়ে যাও, তোমার যে গোপাল যে নখ আছে, পায়ের হাতের যে নখ আছে, এর মধ্যে এত প্রকাশ, হ্যাঁ এত প্রকাশ, নিজে থেকে ঘর আলোকিত হয়ে যায় নিজে থেকে। এই জন্য বলছে যারা জ্ঞানীরা ওই যে ব্রহ্মকে, হ্যাঁ ব্রহ্ম বলে ওই ব্রহ্মটা কি? বলে এটা হলো কৃষ্ণের নখের, ওইটা হলো জ্যোতি, এটা হলো প্রকাশ, মানে এত প্রকাশ ওর নখের মধ্যে এত প্রকাশ আছে। এখন মা যশোমতী বললো, দেখে এটা কাজ করবা। বলে কি? বলে আমার গোপাল তো 3 বছর ছেলে। বলে হ্যাঁ। বলে উপরে শিখার মধ্যে, হ্যাঁ উপরে না ওই মাখনটা উপরে বেঁধে দিবে, যখন মাখনটা উপর আমাদের, আরে কোথায় গেল সব, গোপালকে বানিয়েছে, এই কোথায় গেল পূজারি, দেখো তো ওরা কি করছে, দেখো ওরা কিছু বানিয়েছে টানিয়েছে, গোপালকে মাখনে চুরি করার বানিয়েছে, দেখো তো কি করছে দেখো। এখন তখন মা যশোমতী বলছে, এটা কাজ করো। বলে কি? বলে উপরে বেঁধে দিবে, শিখার উপরে বেঁধে দিবে, তখন আমার গোপালের হাত যাবে না। বলে মা ওইটাও আমি করে দেখেছি। বলে তবে বাড়িতে কোনো সিঁড়ি লাগিয়ে রেখেছি? বলে সিঁড়ি লাগাতে হয় না, তোমার গোপালের যে মাথা, ভগবান এত মাথা দিয়েছে, বলদেব প্রভুকে নিচে বসিয়ে দিয়ে একটু মোটা, ওর উপরে শ্রীদান, ওর উপরে মধুমঙ্গল, আর ওর উপরে নিচে চড়ে যায়, আর নিজে চড়ে ওই ভাড়টিকে নামিয়ে সব খেয়ে নিয়ে। মা যশোমতী বললে, একটা কাজ করবা। বলে কি? বলে উপরে রাখবে না, নিচে রাখবে না, মাঝখানে মালটা রাখবে। আগে তো সব রাখা হতো মাটির পাত্রে দিয়ে। বলে মা যশোমতী ওইটাও করে দেখেছি। বলে তবে, বলে একটা লাঠি নিয়ে যায় সঙ্গে, দেখবেন যার মধ্যে মাল থাকে না, রাবড়ি থাকবে, ননি থাকবে, ওইটা ভিজা ভিজা লাগবে, আর ওইটা লাঠিটা নিয়ে এরকম মারে, আর যার মধ্যে মাল আছে দেখবেন শব্দ হবে না, আর যার মধ্যে কিছু নেই ওটা ঠান 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 শব্দ হবে, ওরা বুঝতে পারে এর মধ্যে মাল আছে। আর মেরে, হ্যাঁ ফাটিয়ে এক বুন্দ নিচে পড়তে দিয়ে না, সব গটকে নিয়ে, সব খেয়ে নিয়ে, আমরা সব প্রকার করে দেখেছি। মা যশোমতী বলছে, দেখো এটা কাজ করে। বলে কি? বলে আমার গোপাল তোমাদের বাড়িতে যতটুকু খায় না, আমার কাছ থেকে তা থেকে ডবল ডবল নিয়ে যাও, ও থেকে ডবল ডবল নিয়ে যাও, শান্তি থাকো। বলে মা তোমার আশীর্বাদে বাড়িতে কোনো অভাব নেই, সব আমাদের বাড়িতে আছে। তখন গোপালকে দর্শন করে গোপীরা আনন্দে চলে যায়, ওখান থেকে চলে যায়। এখানে কি হয়েছে, একটি গোপী চিন্তা করছে, আজকে গোপালকে বেঁধে রাখবে। বলে কেন? বলে যখন মাখন চুরি করতে আসে একবার তো দর্শন হয়ে যায়, কিন্তু যখন চলে যায় না তখন ওরা ছটফট করতে আরম্ভ করে, হ্যাঁ কৃষ্ণ বিরহতে ছটফট ছটফট করতে আরম্ভ করে। একবার যখন কৃষ্ণ দর্শন হয়ে চলে যায়, ওই গোপীটা চিন্তা করছে, আমি আজকে গোপালকে বেঁধে রাখবো, আর বেঁধে রেখে না খুব সুন্দর করে গোপালকে দর্শন দেব, হ্যাঁ বসে বসে খুব চোখ ভরে তাকে দেখব। এখন কৃষ্ণ বাড়িতে এসতে মাখন চুরি করতে, যখন চুরি করে এসে খেয়ে নিয়েছে না, এখন গোপীকে সঙ্গে সঙ্গে গোপাল হাত ধরছে। বলে কোথায় যাবি, আজকে তোমার বাড়িতে বেঁধে রাখবো। বলে আজ কাল থেকে আর আসবো না, আজকে ছেড়ে দাও, কাল থেকে আর আসবো না,
আজ মনে ছাড়বো না তোমাকে বেঁধে রাখবো। এখন নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে কম্বার মধ্যে হাতটা রাখো বাঁধবো। এখন গোপাল হাত রেখেছে ওই মাথা থেকে যে রিবন হয় না তোমাদের বাংলা কি বলে ওই ফিতাটাকে, হ্যাঁ হ্যাঁ ফিতাটা খুলেছে। খুলে যখন গোপালকে বাঁধতে গিয়েছে ভগবানের হাত তো ননি থেকে নরম হলো ভগবানের হাত, হ্যাঁ অত্যন্ত সুন্দর। আর যখন বাঁধতে যাচ্ছে আর বাঁধতে পারছে না, হ্যাঁ ও সরে যাচ্ছে। তখন কৃষ্ণ বলছে গোপী তুমি জীবনে কখনো বাঁধা গিয়েছে? বলে না। বলে তুমি যখন নিজেই বাঁধা যাওনি তবে অন্য কিছু করে বাঁধবে কি করে? বলে গোপাল তুমি বাঁধতে জানো? বলে আর কি? বলে একটু শিখিয়ে দিয়ে। বলে হ্যাঁ তুমি ভালো করে শিখাবে, কেন রাখো এর উপর হাতটা রাখো। এখন গোপীটা হাতটা রেখেছে আর কৃষ্ণ নিয়ে ভালো করে তাকে জড়িয়ে একবার দুইবার তিনবার এক, হ্যাঁ এক গাঁট দুই গাঁট কোন গাঁট ভালো করে বেঁধে দিয়েছে টাইট করে। বলে গোপাল তুমি তো খুব সুন্দর বাঁধতে জানো। বলে আর কি, আমি তোমার কথা কি, আমি তো বড় বড় জ্ঞানী যোগী ভোগী কেও, আমি নিজের প্রেম রূপী হ্যাঁ তৌড়িতে তাদেরও বেঁধে ফেলি। যাতে যখন আমার প্রেমেতে একবার কেউ বেঁধে যায় না আর সারতে পারে না। বলে গোপাল খুলে দাও একটু। বলে গোপী আমি তো এরপর যাতে কাকে খোলাও শিখি নাই, আমি তো কেবল বাঁধতেই শিখেছি, আমি তো কাকে জীবনে কাকে আমি খোলেই নাই। বাস কৃষ্ণ ভিড় বানিয়ে গেছি গোপীকে বেঁধে, হ্যাঁ। এখন এইরকম ভাবে একটা গোপী প্রত্যেক দিন শিকায়ত করে তোমার গোপাল বাড়িতে এসে ননি চুরি করে। হরে কৃষ্ণ। এখন প্রত্যেক দিন মা যশোমতির কাছে নালিশ করে, কিন্তু মা যশোদা কিছু মানতে চায় না আমার গোপাল গিয়ে ননি চুরি করে। বলে কেন? বলে মা যশোমতী কত গরু, নব লক্ষ গরু, নন্দগ্রামে এখনো একটি সরোবর আছে ওর নাম হলো ছাঁচ কুণ্ড। ছাঁচ কুণ্ড মানে জানো তো ভোল, এত ভোল ওখানে হতো খাওয়ারই লোক থাকতো না, নিজেকে পুকুরের মধ্যে ফেলে দিয়ে আসতো। একদিন মা যশোমতী নন্দ বাবাকে বলছেন, বলছে মনে হচ্ছে গোপাল না ওর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। বলে কি গোপালের শরীর খারাপ হচ্ছে? বলে হ্যাঁ। বলে কালকে না আমি একটা দুধ দিয়ে একটা সরোবর বানিয়ে দেবো আর আমার গোপাল ওর মধ্যে সাঁতার কাটতে থাকবে, আর যত ইচ্ছা দুধ খা, যত ইচ্ছা দুধ খা। এই জন্যে তিনি দ্বিতীয় দিনে সত্যি সত্যি একটা দুধের একটি তিনি পুকুর বানিয়ে দিয়েছে। বলে আমার গোপাল তোমাদের বাড়িতে ননি চুরি করে আমার তো এটা বিশ্বাসই হয় না, আমার এটা বিশ্বাস হয় না। বলে তুমি যদি হাতে নাতে দেখিয়ে দাও না, তুমি যদি হাতে নাতে যদি দেখিয়ে দাও তো আমি মানবো না, তো মানবো না। এখন গোপাল তো সত্যি সত্যি যায়, ওই গোপীটি কি করছে ননি বানিয়ে ওখানে রেখে লুকিয়ে বসে আছে। আজকে গোপাল এলে আমি ওকে ধরবই ছাড়বো না, আমি ওকে ধরবো। এখন কৃষ্ণ ধীরে 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 যেরকম বিড়াল ঢুকে না ওই রকম ভাবে বিড়ালের মধ্যে কৃষ্ণ ধীরে ধীরে ঢুকেছে, ঢুকে ওই ননির হাড়িটা নামিয়েছে। নাড়িয়ে যখন খাচ্ছে বলে খেয়ে নে তারপর ধরবো ওকে, কেন ওর জন্য তো বানিয়েছে। যখন তিনি নামিয়ে খেতে আরম্ভ করছে, যখন খাওয়া হয়ে গেছে না গিয়ে ধরেছে ভালো করে, যাবে আজ কোথায়? বলে তোমার মা মানতে চায় না তুমি ননি চুরি করো, চলো মায়ের কাছে। তখন গোপাল বলছে দেখো আমি তো মনে করেছিলাম নিজের বাড়িতে চুরি করেছিলাম। বলে নিজের বাড়িতে? আজকে মজা চাকাবে, চলো মায়ের কাছে। বলে দেখো তোমার পায়ে পড়েছি, তোমার পতির পায়, তোমার শাশুড়ির পায়ে, তোমার ননদের পায়ে পড়ছি, আমাকে নিয়ে চলো না এইখানে ছেড়ে দেবো। বলে একদিন ছাড়বো না, চলো মায়ের কাছে। ধরে নিয়ে এসছে, নিয়ে এসছে। যখন এসেছে তখন দেখে দরজার সামনে ভাসুড়ি বসে আছে। আগেকালে নিয়ম ছিল ভাসুড়ির সামনে কেউ যেত না, ওখানে ঘুমটা ঘুমটা করত, হ্যাঁ ভাসুড়ির সামনে কেউ যেতই না। এখন দেখেছে ওখানে ভাসুর বসে আছে, ওখানে এখানে কি বসতে পারে? ওখানে আমাদের ব্রহ্মচারীগুলো কোথায় গেল? আমাদের ব্রহ্মচারীগুলো কোথায় ছিল? ঘুরে বেড়াচ্ছে কোথায় ছিল? এই এদিকে আসে, এদিকে আসে,
এখানে বসে থাক, কেউ এলে কিছু জিনিস দিলে না, কোন জিনিস দিলে ওইখানে রেখে দিল। এখন ভাসুর বাসি আছে, এখন ভাসুরকে দেখে ঘুমটা টেনে নিয়েছে। ঘুমটা বলে না তোমাদের কি বলে, কি বলে? ঘুমটা টেনে দিয়েছে। আর ঘুমটা টেনে কি করছে, গোপালকে মাথায় একটা কাপড় ঢেকে দিয়েছে। বলে মেয়ে মেয়েদের কথা এদের বলে কি হবে, হ্যাঁ ওদের বলে কি হবে। এখন তিনি বলে পিছনে দরজা দিয়ে আমি যাব, কৃষ্ণের মাথায় কাপড় ঢেকে দিয়েছে আর নিজেও ঘুমটা টেনে দিয়েছে, পিছনে দরজা দিয়ে এসছে। বলে মা যশোমতী, মা বললো কি হয়েছে গো, কেন সকালে সকালে চিল্লাচ্ছ? বলে তুমি মানতে চাও না তোমার গোপাল বাড়িতে এসে ননি চুরি করে, আজকে আমি হাতে নাতে ধরে নিয়ে এসছি। কিন্তু ওই সময় মা যশোমতী গোপালকে, হ্যাঁ ওই সময় তিনি গোপালকে ঘুম পাড়াচ্ছিল, হ্যাঁ কৃষ্ণকে ঘুম পাড়া। কৃষ্ণ ভগবান না, ও যা ইচ্ছা তা করতে পারে, এই জন্য গোপালকে তিনি ঘুম পাড়াচ্ছিল। এখানে মা যশোমতী চিন্তা করছে, এ কাকে ধরে নিয়ে এসছে, আমার গোপাল তো বাড়িতে শুয়ে আছে, ধরে নিয়ে এসছে কাকে? এখানে ভিতর থেকে বেরিয়েছে, আর ভিতর থেকে বেরিয়ে দেখে না নিজের ছেলেকে ধরে নিয়েছে, কৃষ্ণ ওর নিজের ছেলে হয়ে গেছে। হ্যাঁ কৃষ্ণ ভগবান তিনি, ওর ছেলে হয়ে গেছে কৃষ্ণ, হ্যাঁ ছেলে হয়ে গেছে। দেখে নিজের ছেলেকে ধরে নিয়ে এসে বলে কি হয়েছে গো? বলে তোমার ছেলেকে হাতে নাতে ধরে নিয়ে এসছি। বলে মনে হয় যে ভাঙের গোলাটা একটু বেশি খেয়ে ফেলেছ, হ্যাঁ আমার গোপাল ভিতরে ঘুমিয়ে আছে, এখন ঘুম পাড়াচ্ছিল, বলে তুমি আমার ছেলেকে নিয়ে এসছ, নিজের ছেলেকে ধরে নিয়ে এসছে তুমি, এখন ঘুমটাটা খুলেছে আর কাপড়টা যেন খুলে দেখে না সত্যি সত্যি ওর ছেলে। ইয়ে কি হলো, দরজা পর্যন্ত তো গোপাল ছিল আর কাপড়টা ঢাকতে ইয়ে ছেলে কি করে হয়ে গেল, আর গোপাল ভিতরে ঘুমাছিল, এখন তিনি চোখটা তিনি রগড়াতে রগড়াতে আসছে। বলে মা তুমি দেখে নিলে, ইয়ে গোপী কত মিথ্যা কথা আমার না বলে, আর আমি বাড়ি ছেড়ে কোথায় যাই না, আর ইয়ে মিথ্যা করে আমার নামে রোজ শিকায়ত করতে থাকে, যখন এ মিথ্যা করে বলে না কাল থেকে তো আমি সত্য সত্যি যাব। ও গোপী তো দেখে আশ্চর্য হয়ে গেছে, ইয়ে কি হলো, গোপালকে তো ধরে নিয়ে এসেছিলাম আমি ঘর থেকে, দরজা পর্যন্ত ঠিক ছিল আর কাপড় ঢাকতে পাল্টি গেল কি করে। এখন ও খুব লজ্জিত হয়ে মা যশোমতী বলে তোমাকে লজ্জা করে না, নিজের ছেলেকে নিয়ে এসে বলছে গোপালকে নিয়ে এসছি। এখন ও তো খুব দুঃখী হয়ে যাচ্ছে, যখন যাচ্ছে না কৃষ্ণ আবার দ্বিতীয় রাস্তা দিয়ে এসে বলে কি ব্যাপার, কি হয়েছে গোপী, আমি তোমার কত পায়ে পড়লাম, তোমার শাশুড়ির তোমার ননন্দের তোমার পতির, তুমি আজকে আমাকে নিয়ে এসলে না, দেখলে তোমার ছেলেকে আমি আজকে চোর বানিয়ে দিলাম, যদি ভবিষ্যতে আবার ধরে নিয়ে আসো না তোমার পতিকে চোর বানিয়ে দেবে। তখন বলছে গোপাল তুমি জিতে গেছো আর আমি হেরেছি। হ্যাঁ এখন এখনো কিছুতেই গোপালকে ধরা যায় না, কিছুতেই গোপালকে কেউ ধরতে পারে না। এখন গোপীরা বসে একটা মিটিং করেছে, বলে কি করা যাবে, ও কখনো আসে কখনো চলে যায় বোঝাই যায় না। বলে একটা কাজ করি, বলে কি কাজ করি, বলে ওই যে শিখা আছে না ওর মধ্যে একটা বেল বেঁধে দেবো, ঘন্টি বেঁধে দেবো, যখন ওই চুরি করতে আসবে ঘন্টিটা বেজে উঠবে, তখন বোঝা যাবে কখন গোপাল এসেছে। এখন কি করছে, শিখার মধ্যে একটি ঘন্টি বেঁধে দিয়েছে। এখন গোপাল সখাদের সঙ্গে এসে দেখে ওই শিখার উপরে একটা ঘন্টি বাঁধা আছে, বলে এটা কি, বুঝতে পেরেছে আমাকে ধরাবার জন্য পান, হ্যাঁ আমার ধরার জন্য চেষ্টা করেছে। এখন তিনি ওই ঘন্টার সঙ্গে তিনি কথা বলছে, হ্যাঁ তিনি কি কথা বলছেন, বলে তুমি কে? বলে আমি হলাম তোমার দাস। বলে আমি কে? বলে তুমি হলে আমার প্রভু, তুমি হলে আমার প্রভু। পয়সাটা ওখান থেকে নিয়ে যাও না, নিয়ে এখানে রেখে দাও, মাথা তো তুমি ওনার কাছে পয়সাটা নিয়ে ওইখানে রেখে দাও, তোমাকে এখন বাসানো কেন হয়েছে, পাত্রে নিয়ে বসো, যে পয়সা এটা নিয়ে যাও, এটা নাও, এটা নিয়ে ওখানে বসতে হবে, যে যা নিয়ে আসে বলে এটা বলে দাও, এদিকে কি আছে
এদিকে বসে আছে, এদিকে ওকে ঢুকতে দেবে না, যা নিয়ে আসে না ওখানে ওইখানে বলে দিয়ে দিতে সামনে নিয়ে আসবে না, তেমনি এসে বসতে ঠেলা মেলা করতে আমি বলি না, আসলে শেষে বলে সামনে বসে সামনে বসবো ঠেলা ঠেলি করে হরে কৃষ্ণ। এখানে কি হয়েছে আমি কি বলছিলাম ভুলে গেলাম, কি বলছিলাম আমি? হ্যাঁ, ওই ঘন্টার সঙ্গে তিনি কথা বলছেন, বলে তুমি কে? বলে আমি হলাম তোমার দাস। বলে আমি কে? বলে তুমি হলাম আমার প্রভু। বলে বলো দেখি দাসের কি কর্তব্য প্রভুর প্রতি? বলে তার আদেশ পালন করা। বলে দেখো যত সময় পর্যন্ত আমি ননিটা খাবো না সে পর্যন্ত তুমি বাজবে না, আমি যখন ননি খেয়ে চলে যাবো তখন তুমি বাজবে। বলে ঠিক আছে। এখানে তিনি হাড়িটা নামিয়েছে, হাড়িটা নামিয়ে যখন খেতে আরম্ভ করেছেন ননিটি, আর সঙ্গে সঙ্গে ঘন্টাটি বেজে উঠেছে। হ্যাঁ, ঘন্টাটি বেজে উঠেছে। বলে তুই বাজছিস কেন? তোমাকে বলেছিলাম না যখন আমি ননি খাওয়া হয়ে যাবে তখন বাজবে। বলে প্রভু তুমি জানো না যে পর্যন্ত ঘন্টি না বাজে তোমার ভোগই লাগে না, তাতে তুমি এখন ভোগ লাগাচ্ছ না, তবে তো এই জন্য বেজে উঠেছি। কৃষ্ণ সঙ্গে সঙ্গে ননি খেয়ে বাস নতো গ্যার হয়ে গেছে ওখান থেকে। এখন একটি গোপী প্রত্যেক দিনে ও শিকায়ত নালিশ করতো, তোমার গোপাল মাখন চুরি করে মাখন, মা বলতো আমি বিশ্বাস করি না, হাতে নাতে ধরে দাও। বলে ঠিক আছে তোমাকে কালকে ধরে নিয়ে আসবো। ওই গোপী গিয়েছিল জল ভরতে যমুনায়, যখন বাড়িতে এসে দেখে না সত্যি সত্যি গোপাল বাড়িতে বসে ননি খাচ্ছে। বলে ওকে ধরে নিয়ে গেলে পাল্টে যায়, এটা কাজ বলছে, দরজা বন্ধ করে দিয়ে তালা দিয়ে চাবি কাঠি নিয়ে যশোদাকে ডেকে এনে এখানে দেখাবো, দেখো তোমার গোপাল বাড়িতে কেউ করে মাখন চুরি করে। এখন সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিয়ে তালা দিয়ে চাবি কাঠি নিয়ে এখানে কি করেছে, চাবি কাঠি নিয়ে যখন আর একটি গোপী বাড়িতে বলতে গিয়েছে, হ্যাঁ দেখো গোপালকে আমি চাবি বন্ধ করে রেখেছি, দ্বিতীয় বাড়িতে দেখে ওখানে ওই গোপীটি গোপালকে কোলে বসে ননি খাওয়াচ্ছে। বলে ইয়ে কি, ওকে তো আমি ঘরে বন্ধ করে রেখে এসেছি, এখানে আবার এখানে গোপী বা ঘরে কোলে বসে এখানে ননি কি করে খাচ্ছে? কৃষ্ণ কি ব্রজের মধ্যে দুটো দুটো কৃষ্ণ হয়ে গেছে? এখানে যখন এই ঘটনাটি যখন তৃতীয় গোপী বাড়ি বলতে বলতে গিয়েছে না, দেখে কৃষ্ণ ওর ছেলের সঙ্গে খেলাধুলা করছে। বলে ইয়ে কি, কৃষ্ণ কি তিনটে তিনটে কৃষ্ণ হয়ে গেছে? যেখানে যায় কৃষ্ণ, যখন চতুর্থ ঘরে গিয়েছে না ওখান থেকে গোপাল, ওখানে গোপাল বসে মাখন খাচ্ছে। এখন যে যে বাড়িতে যায় না প্রত্যেক বাড়িতে গোপালকে তিনি আলাদা আলাদা ভাবে তিনি লীলা করতে তিনি দেখেছেন। এখন দেখে তো গোপী ওইখানে বেহোশ হয়ে পড়ে গেছে। হ্যাঁ, বেহোশ হয়ে পড়ে গেছে, প্রত্যেক ঘরে ঘরে কৃষ্ণ তিনি লীলা করছে। এখানে যখন হোশ হয়েছে না তখন গোপাল বলছে, বলে গোপী তোমার এত ভালোবেসে আমাকে ডাকো বাড়িতে, আমার যেহেতু তোমার মাখন বানাও না, এই জন্য আমি কেবল তোমার ঘরে আসি তা নয়, ব্রজের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আমি আমি তাদের বাড়িতে ননি খাই। একটা হিন্দিতে একটা ভজন আছে, বলে আজ মেরে অঙ্গনামে আয়ো নন্দলাল, আয়ো গোপাল দর্শন কে প্যাসে ও জরিয়া সা, আজ মেরে অঙ্গনা মে আইও নন্দলাল, আইও গোপাল দর্শন কে প্যাসে ও জরিয়া সা, আজ মেরে অঙ্গনা মে আইও নন্দলাল, আও গোপাল দর্শন কে প্যাসে ও জরিয়া সা, আজ মেরে অঙ্গনা মে আইও নন্দলাল, আইও গোপাল দর্শন কে প্যাসে ও জরিয়া সা, আ করি করি মাটি মে বলি বলি করি আমকে, করি করি ভটকন মে বলি বলি করি আমকে, করি করি ভটকন মে
গোপাল কে বলছে বলে গোপাল মনোজ তোমার বিয়ে হওয়া কঠিন মনোজ তোমার বিয়ে হবে না বলে কেন মা বিয়ে হবে না সবাই বিয়ের জন্য পাগল হয় লেখাপড়া কেন শিখছে চাকরি টাকরি কেন করছে ঘর দ্বার কেন বা শুধু বিয়ের জন্য দেখবেন যা কিছু করে শুধু বিয়ের জন্য সব কিছু করে তো সারা দুনিয়া বিয়ের জন্য করে পাগল হয় আর তুমি বলছে আমার বিয়ে হবে না বলে কেন বিয়ে হবে না বিয়ে হবে না কেন বলে বাতা বলো বিয়ে কি করি হবে এখানে পুরো ব্রজের মধ্যে তোমার খবর হয়ে গেছে তুমি ঘরে ঘরে কি মাখন চুরি কর বলো চোর কে কেউ মেয়ে দিবে মনে হচ্ছে না তুমি সারা জীবন কুয়ারা থেকে যাবে বাংলায় কুয়ারা কে কি বলে কুমার থেকে যাবে তোমার বিয়ে ঠিক কিছু হবে না এখন গোপাল তো মা চিন্তাই পড়ে গেছে বলছে সারা দুনিয়া বিয়ের জন্য পাগল হয় আর মা বলছে তোমার বিয়েই হবে না এখানে কৃষ্ণ চিন্তা করছে আমি মাকে এইরকম এক্সাম্পল দিয়ে বলবো না যাতে মার বিশ্বাস হয়ে যায় আমি বাড়ি বাড়িতে ননি চুরি করি না হে কৃষ্ণ ভগবান না এখানে সুন্দর তিনি উদাহরণ দিচ্ছেন কি বলছেন বলে মাইয়া মোরি মে নেই মা খান খায়ো সুন্দর মাইয়া মোরি মে নেই আমি এইটুকু বাচ্চা ছেলে হ্যাঁ
আর ওই মাখনটা কোথায় রাখে? শিখা উপরে রাখেন অনেক উঁচে। বলো আমি এক ছোট ছোট একটু আমার হাতটা একটু ছোট ছোট, আমি এখন মাত্র 3 বছরের ছেলে। বলো মা আমার হাতটা গেল কোথায়? হাতটা গেল কোথায় এত দূরে? আমি মাখনটা খেলাম কি করে? তুমি কি করে বলছো? হ্যাঁ বলে তোমার মুখে যে ওই নুনিটা লেগে থাকে। বলে মা কি হয় জানো, আমাদের যে সখা গুলো না খুব দুষ্ট, ওরা নিজের মাখন খায় আর জোর করে না আমার মুখ লাগিয়ে দিয়ে, হ্যাঁ আর আমাকে চোর বানিয়ে দিয়ে। আর তুমি এত সিধা সাদা মানুষ, আর তুমি এদের কথা তাড়াতাড়ি শুনো, আমার কথা শুনতে চাও না, এদেরই কথাই তুমি শুনো। তখন কৃষ্ণ বলছে মনে হচ্ছে মা আমি বোধ হয় তোমার ছেলে, আমাকে কেউ জন্ম দিয়ে কেউ ফেলে চলে গেছিল, আর তুমি ওখান থেকে কুড়িয়ে নিয়ে আমাকে তুমি পালন করছো। কেন সবাই আমাকে মাখন চোর বলছে আর তুমিও আমাকে মাখন চোর বলছো, মানে হচ্ছে আমি বোধ হয় তোমার ছেলেই নয়, গোপাল নয়, এই জন্য সবাই বলে তুমি বলছো। আর এইটুকু বলতে মা যশোদার হৃদয়তে একদম একদম তরলে গিয়েছে, জল জল হয়ে গেছে, হৃদয় দ্রবীভূত হয়ে গেছে। তখন মা যশোমতী গোপালকে বলে ঘরে নিয়েছে, বলছে না গোপাল তুই মাখন খাইছিলি, তুই মাখন খাইছিলি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ আবার বদলে দিয়েছে, বলে মাইয়া মোরে মেনে মা কর খায়ো, সুন মাইয়া মোরে মেনে মা কর খায়ো, সুন মাইয়া মোরে মেনে মা কর খায়ো, সুন মাইয়া মোরে কৃষ্ণ মাখন চোরি কেন করে? ইয়ে মাখন চোরির তাৎপর্য কি? হ্যাঁ আপনারা বাড়িতে ননী কেউ বানিয়েছেন? কার কার বাড়িতে ননী বানিয়েছে? হাত উঠা তো, হাত তুলো। বাড়িতে কারা ননী কখন কখন বানিয়েছ? একদম দু চার জনে মা আর কেউ বানায়নি। বাড়িতে গরু নেই, গরু পোষে না, কুকুর পোষে, বিড়াল পোষে বাড়িতে। আগে বাড়িতে তো আগে বাড়িতে সবাই গরু পালত, গো সেবা করে লক্ষ্মী আসে। গরুর মধ্যে 33 কোটি দেবতাদের নিবাস হলো গরুদের মধ্যে। হ্যাঁ এই জন্য গরু গোবরের মধ্যে না অনেক অনেক প্রকার মেডিসিন আছে। আমাদের এখানে গুরু ভাই আছে, ও নাসাতে সায়েন্টিস্ট ছিল, বেঙ্গালোরতে তিনি গরু পালছেন, দেশি গরুর, হ্যাঁ দেশি গরুর গোবর দিয়ে এবং তার মূত্র দিয়ে কত প্রকার মেডিসিন বের করছে, কত প্রকার মেডিসিন। এখান দেখুন ননীটা কি করে বানানো হয়, সাধুর একটা সুন্দর এক্সাম্পল দিয়েছে, এর নাম হলো মাখন। মাখন মানে কি? মখ মানে হলো ক্রোধ, না মানে নেহি। হ্যাঁ গোবিন্দ কাকে চুরি করবে? বলে চার হৃদয় মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য নেই। তিনি তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ও কি চুরি করবে? সারা দুনিয়ার তো মালিক, সব তো তার ভিতরে আছে, ও কি মাখন চুরি করবে? ও মাখন চুরি করতে যায় না, বলে কি করে? বলে গোপীদের হৃদয়কে চুরি করতে যায়। হ্যাঁ মখ মানে হলো ক্রোধ, না মানে নাই। যাদের হৃদয় মধ্যে কাম ক্রোধ নেই, কার হৃদয় মধ্যে নেই? বলে ভক্তদের হৃদয় মধ্যে নেই। এবং ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত কে? বলে ব্রজ গভীরা হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত। এই জন্য গোস্বামী তুলসীদাস তিনি উদাহরণ দিয়েছেন, বলে সন্ত হৃদয় না বনে তা সমান, সন্ত হৃদয় না বনে তা সমান, সন্ত হৃদয় না জানা
তিনি উদাহরণ দিচ্ছেন, বলে শান্ত হৃদয় নবনীত সমান। বাস্তব রূপে ননীটা কি? বলে সাধুদের হৃদয়। সাধুদের হৃদয়টি হলো শান্ত হৃদয় নবনীত সমান। তাদের হৃদয়টা হলো মাখনের মত, ননীর মত। কিন্তু কাহা কবি কহি না জানা। অর্থ হলো কি, কবিরা তো চেষ্টা করলো, কি চেষ্টা করলো, সাধুদের হৃদয়টি হলো ননীর মত। কিন্তু তিনি বলছেন না, ননী থেকেও বেশি নরম। বলে কেন? বলে সূর্যের কিরণতে দেখবেন ননীটি কখনো গরম হয়, দ্রবীভূত হয়, গরম পেলে। সূর্য কিরণে গরম হলে ওটি দ্রবীভূত হয়। কিন্তু সাধুদের হৃদয়ে পর দুঃখ দ্রবই সন্ত পুণিত। অন্যদের দুঃখ দেখলে পরে, অন্যদের দুঃখ দেখে বাচ্চারা তুমি কি করছো? দ্রবীভূত হয়ে যায়। আর ননীটি গরম পেলে তখন দ্রবীভূত হয়, গরম পেলে তখন দ্রবীভূত হয়। এই জন্যে হ্যাঁ একটি সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। বাড়িতে ননী বানিয়েছেন, মায়েরা কখনো কখনো বানিয়েছেন। ননী হয় কি করে, প্রথমে দুধ নিয়ে আসে, দুধটাকে প্রথমে গরম করতে হবে। হ্যাঁ, ননী বানাতে গেলে গরম মানে যখন কার হৃদয়ের মধ্যে ভগবত প্রাপ্তির উৎকণ্ঠা যদি হয়, আমি কি করে সেই গোবিন্দকে পাব, আমি কি করে সেই গোবিন্দকে পাব, আমি ভগবানকে পাব কি করে, ওই হৃদয়ে যখন সেই কৃষ্ণ বিরহে যখন তপ্তমান হয়, তাকে পাব কি করে, তাকে পাব কি করে, এটা হলো গর্ব, এটা হলো গর্ব। এখন হৃদয়, তারপরে কি হবে, এখন গরম হয়ে গেছে, এখন ওর মধ্যে জাম দিতে হবে। বাংলায় কি বলে, ওর মধ্যে যে দহি দিয়ে কি করে, কি বলে ওটা, আরে বলো, দহি দিয়ে ওকে জমাতে হয় না, ওটা কি বলে, ওটা আমি হিন্দি বললে না, এটা তাকিয়ে থাকি বাবা কি বলছে, বলে বলো যে গালি দিছে। এই জন্য এখানে সাজ দিতে হবে, এটা ধ্যান দিয়ে শুনো। সাজ মানে কি, যখন হৃদয়ের মধ্যে ভগবত প্রাপ্তির উৎকণ্ঠা হবে তখন কি হবে, ভগবত ইচ্ছা আছে তখন সদ্গুরু পাওয়া যায়। ওই সদ্গুরু আমাদের যে মন্ত্রটি প্রদান করে ওইটা হলো সাধ। হ্যাঁ, মন্ত্রটি প্রদান করে, কেননা ধ্রুব মহারাজের কথা শুনেছেন, যখন ধ্রুব মহারাজ ভগবত প্রাপ্তির খুব উৎকণ্ঠা জেগেছে, কি করে গোবিন্দকে পাবো, কি করে গোবিন্দকে পাবো, যখন তার মধ্যে এদিকে তাকাও ওই উপরে কি তাকাচ্ছি যেন দেখে নেয় জীবনে। এখন যখন ধ্রুব মহারাজের হৃদয়ের মধ্যে খুব উৎকণ্ঠা জেগেছে, কখন ভগবানকে পাব, কখন ভগবানকে পাব, যখন উৎকণ্ঠা জেগেছে ইতিমধ্যে কি হয়েছে, বৈকুণ্ঠে নারায়ণ তিনি চঞ্চল হয়ে গেছে। মা লক্ষ্মী তিনি চরণ সেবা করছিলেন, লক্ষ্মী তখন নারায়ণকে জিজ্ঞাসা করছেন, বলে প্রভু তোমার মনটা তো চঞ্চল কেন হয়ে উঠেছে। বলে একটি ছোট ছেলে ধ্রুব মহারাজ, ও কঠোর তপস্যা করেছে আমাকে পাওয়ার জন্য। বলে তুমি গিয়ে দর্শন দাও না। বলে দেখো এখন পর্যন্ত ও গুরু করে নাই, এ পর্যন্ত এখন ও গুরু করে নাই, যে পর্যন্ত গুরু না করে না ওই পর্যন্ত আমার প্রাপ্তি হয় না। হ্যাঁ, বলে তুমি তো ইচ্ছা করলেই হয়ে যায়। বলে হ্যাঁ, ইচ্ছা করলে তো হবে। তখন তিনি নারদকে দেখেছেন, নারদকে তিনি বলছেন যাও তুমি গিয়ে তাকে মন্ত্র প্রদান করো, তুমি তাকে গিয়ে মন্ত্র প্রদান করো, ওম নম ভগবতে বাসুদেবা তাকে মন্ত্র প্রদান করো। যখন তুমি মন্ত্র প্রদান করবে না তখন আমি দর্শন দেব। দেখুন এখানে একটা ভালো কথা বুঝবে, এখানে কিছু কিছু গুরুরা হয়েছে যারা ভগবানকে ভগবানকে রাখে না, গুরু করে গুরু পুজো করে না। ভালো করে মন দিয়ে শুনো এটা, যখন নারদ তিনি এলে তিনি কি বলছেন, আমার মন্ত্র জপ করো। তিনি কার নাম দিয়েছেন, বলে ওম নম ভগবতে বাসুদেবায়। তিনি ভগবত, তিনি কৃষ্ণ মন্ত্র দিয়েছেন। যখন বাল্মীকি
তিনি আগে দশ রচনা করেছিল যখন নারদ তাকে বলে বলে তুমি যে পাপ কর্ম করে পয়সা কমাছ কে ভোগ করবে বলে পরিবার বলে জিজ্ঞাসা করে আস যখন জিজ্ঞাসা করতে বলছে কেউ পাপ নিতে চাইনি বলে তুমি তো সত্যি সত্যি বলেছিলি আমার উদ্ধার কি করি হবে তখন বললেন বলো রাম বলো বলো কি নারদ বলছে তুমি আমার পুজো করবে নারদ কি বলেছে কি আমার পুজো করবে তুমি শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন তিনি গয়া যাত্রা যান যখন তিনি গুরুদেবের কাছ থেকে তিনি মন্ত্র প্রদান করেন গুরুদেব চৈতন্য মহাপ্রভু কে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু তিনি তিনি কার মন্ত্র দিলেন তিনি কার মন্ত্র দিয়েছেন তিনি বলছেন আমি রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি আমি আমাকে একটা দিব্য পুরুষ এসে এই মন্ত্র দিল মহাপ্রভু বললেন যে আমি একটি মন্ত্র স্বপ্ন পেয়েছি মন্ত্র শুনে দেখো তো মন্ত্রটি কি তখন মহাপ্রভু বললেন বলে হরে কৃষ্ণ বলো সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে বলে আমি এই মন্ত্রটি স্বপ্ন পেয়েছি আমিও দেখেছি ওই মন্ত্রটি পেয়েছি মানে মহাপ্রভু জগৎগুরু না তিনি কৃষ্ণ মানে ওনাকে শিষ্য বানিয়ে আবার ওনার কাছ থেকে তিনি মন্ত্রটি গ্রহণ করেন এই জন্যে গুরুর কাজ কি গুরুর কাজ কি গু মানে হলো অন্ধকার রু মানে আলোক যিনি অজ্ঞান রূপে অন্ধকারকে তুমি হাটিয়ে সে দিব্য আলোকের কাছে নিয়ে যাবে তিনি হলেন গুরু হ্যাঁ প্রহ্লাদ মহারাজের কথা শুনেছেন নারদ তাকে কি শুনেছেন গোবিন্দের কথা শুনেছেন আপনি যত বড় বড় মহাপুরুষদের কবির কথা শুনবেন শ্রী সূরদাসের কথা বাল্মীকি যত দেখবেন না তাদের গুরুরা কি মন্ত্র দিয়েছে ভগবান রামের মন্ত্র নতুবা নতুবা ভগবান কৃষ্ণের মন্ত্র নতুবা ভগবান নারায়ণের মন্ত্র দিয়েছে কখনো গুরু বলে নাই ঠাকুর ফাকুর কিছু নেই গুরুকে রেখে দিল এরা হলো ভোগী এরা হলো ভোগী ওরা গুরু হওয়ার যোগ্যই এরা নয় এরা গুরু হওয়ার এরা যোগ্যই নাই এরা এই জন্যে নিয়ম হলো গুরুদেব তিনি ভগবত মন্ত্র তিনি প্রদান করেন ভগবত আরাধনার তিনি শিক্ষা প্রদান করেন ভগবানের ভক্তি করার তার রাস্তা বলে বলে না গুরুদেব কি তিনি বলেন দেখবেন একটি মেয়ে একটি ছেলের যখন বিয়ে হয় একটি ছেলে মেয়ের যে বিয়ে হয় একটি ব্যক্তি মধ্যস্থ থাকে একটি ব্যক্তি মধ্যস্থ থাকে থাকে কি না যিনি মেয়ের দিকে ছেলের দিকে দুই দিকে দিয়ে কথা বলে হ্যাঁ তোমার ছেলের সঙ্গে তার মেয়ের তোমার মেয়ের সঙ্গে ওর ছেলের বিয়ে হবে গুরুদেব হলো ঠিক তিনি মধ্যস্থ তিনি আমাদের কি করবেন তিনি আমাকে সংসার থেকে নিয়ে সেই গোবিন্দ চরণে তিনি নিয়ে যাবেন ভগবানের চরণে তিনি নিয়ে যাবেন এইটা হলো গুরু কাজ আর যদি মধ্যস্থ হবে ও যদি বলে মেয়েটাকে আমি বিয়ে করে নেব মেয়েটাকে ছেলের সঙ্গে বিয়ে দেওয়া করাব অর্থাৎ মেয়েটাকে আমি বিয়ে করে নেব এই যে গুরুরা এইসব কথা বলে বলে ভগবান ভগবান কিছু নেই আমি সব কিছু হ্যাঁ অতএব ঠাকুর ফাকুর কিছু রাখতে হবে না আমাকে রাখো আমাকে রেখে দাও না এগুলো গুরুর কাজ নয় গুরু কাজ হলো জীবকে ভগবান পর্যন্ত নিয়ে যাবে আপনি রামায়ণ পড়ুন গীতা পড়ুন ভাগবত পড়ুন যে কোনো গ্রন্থ আপনি পড়বেন যত পুরাণ অষ্টাদশ পুরাণ পড়ুন যা কিছু পড়বেন সেখানে একটি জিনিস পাবেন সেখানে গুরু কাজ হলো তিনি ভগবত চরণকে দর্শন দিয়ে দিবে এই জন্য বলছে গুকার অন্ধকারত্বাত রুকার্তস্য নিরোধক গুরু অর্থ হলো যিনি হৃদয়ের অজ্ঞানকে দূরভূতি করে সেই ভগবত চরণ রূপী দিব্য জ্ঞানকে যিনি দেখিয়ে দিবেন তিনি হলেন গুরুদেব এই জন্য এখানে নারদ এসে তিনি বললেন আমাকে পুজো করো তুমি তিনি বলেছেন আবার পুজো করো বলেছেন না কি বলছে নারায়ণ তিনি সেবা করো এই জন্য তিনি কার মন্ত্র দিলেন তিনি নারায়ণের মন্ত্র দিয়েছেন ওম নম ভগবতে বাসুদেবায় তিনি ভগবানের তিনি মন্ত্র দিয়েছেন আর দ্বিতীয় কথা হলো এখানে কি হয়েছে জানেন তো এখন যে কত ভগবান এখানে ছড়াছড়ি আছে কত ভগবান হয়ে গেছে এখন ভগবান কেউ নয় ভগবান কেবল কৃষ্ণ আমাদের ভগবান ভগবান রাম নারায়ণ হলো ভগবান আর ভগবান কেউ নয় এখন আমরা ভগবানের ডেফিনেশন জানি না এই জন্য যাকে তাকে না
भगवान बोले और पिछले दौड़ाते आरंभ गई सवाई भगवान होते पारे ना सवाई भगवान होते पारे ना भगवान माने की भाग अर्थ हलो ऐश्वर्य बाण माने समस्त ऐश्वर्य जनि अधिकार मन दिए सुनो एटा पुराण रे कथा भगवान अर्थ हलो भगवान ऐश्वर्य बाण माने समस्त ऐश्वर्य जनि मालिक बोले कईटी ऐश्वर्य पुराण बोलचे चार मध्य छयटी ऐश्वर्य परिपूर्ण रूपे थाकबे कईटी ऐश्वर्य थाकबे छयटी ऐश्वर्य जार मध्य थाकबे छयटी ऐश्वर्य की बोले समग्र सस्य ऐश्वर्यस्य वीर्यस्य जसस्त्रिय ज्ञान वैराग्यश्चैव सरनांग भव इति गण ए छयटी गुण थाका दरकार प्रथम गुणटा की बोले समग्र सस्य ऐश्वर्यस्य माने अनंत कोटि विश्व ब्रह्मांड रे समस्त ऐश्वर्य जरि जनि मालिक एजने कृष्ण के देखबे कृष्ण जखने तिनी मथुरा ते तिनी द्वारका जते चाहिले विश्वकर्मा के आदेश देवार जने तिनी की करले संपूर्ण द्वारका तिनी सेखानी समुद्र रे माझखानी द्वारका सेखानी बानी दिले जखने सुदामा दो मुठी चिड़ा निये आसिलो कृष्ण केवल दो मुठी खावार संगे संगे तिनी सुदामा बाड़ी जखने फिरे एलो ना स्वर्ण महल सेखाने बनाना छे कोटी कोटी दास दास सेखाने सेवा करछे हैं समग्र सस्य ऐश्वर्य जस्य माँ लक्ष्मी जार चरण सेवा करछे माँ लक्ष्मी जार चरण रे पूजा करछे समग्र सस्य ऐश्वर्य वीर्य वीर्य माने पराक्रम चार मते तो पराक्रम के उठा के ना अपनारा काल के सुने छे कृष्ण गिरिराज उठिए छे सुने छे ना कृष्ण काल के गिरिराज गिरिराज ये देखे छे ना गिरिराज कत बड़ो 21 माइल गिरिराज गोवर्धन 7-8 घंटा सुतू ओके घूरते परिक्रमा करते लागे तिनी की करले तिनी गिरिराज के तिनी कनिष्ठ अंगुल ऊपर तिनी उठी दिले एखन जारा निजे के भगवान मन कर छे एटा 10 क्विंटल पत्थर आनी माथा दिए दत सार भगवान बिरी जब सब सब भगवान पिछुन तक बिरी जावे तुम्हार कृष्ण तो गिरिराज उठिए छे तिनी काली और नागर माथार ऊपर ते नृत्य कर छे काली और जे 20 एक तो 20 छिलो विषाक्त ऊपर कोनो पाखी उड़े जते बार तो ना आसे बाचे कोनो गाच छिलो ना कृष्ण से काली और हृदय मत लाग दी तिनी काली और माथा इतनी नृत्य कर छे एखने जरा भगवान बोल छे एक तो 20 नी मुखे डुगाओ तो सब भगवान बिरी जा बितार सब भगवान तेरे 3 बार ब्रजन मध्ये आगुन लागे भगवान 3-3 बार से अग्निपान कर छे এখানে যে ভগবান বলছে এটা আগুন নিয়ে ওর মাথার মধ্যে ঢুকাও তো একটা আগুন বুঝা যাবে কত বড় ভগবান ওখানে কে বসে ওখানে কে ওই দিকে কাকে আসতে দেবে না ওখানে বসতে তুমি কাকে কেন আসতে দেবে না ঠিক আছে এই জন্যে সব ভগবান সব বেরিয়ে যায় ভগবান এখানে ভগবানের ডেফিনেশন আমরা জানি না বলি আমরা যাকে তাকে ভগবান 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 হ্যাঁ এই জন্য সমগ্র সস ঐশ্বর্য বীর্য বীর্য অর্থ হলো पराक्रम जात के बेसी पराक्रमकार होते बार ना अपना सुन छे कृष्ण के पुतना के कत दिन 6 दिन मान छे एक मास रे मदे तिनी त्रिनामर्त के 3 मास तिनी सकड़ा सूर्य के मार छे 4 वर्ष तिनी बकासुर 5 वर्ष अघासुर तिनी मेरे छे हैं 6 वर्ष तिनी कालियो नाग के दमन करे 7 वर्ष गिरिराज उठा एकन रासलीला री कथा सुनबेन कृष्ण जखन रासलीला करे छे सत्त कोटि गोपीदर संगे तिनी रासलीला करे छे कतर कोटि सत्त कोटि प्रत्येक गोपीरा देख छे कृष्ण अमर संगे प्रत्येक गोपीरा देख छे कृष्ण अमर संगे आ छे हैं ऐ जने समस्त पराक्रम वीर्य जस जस माने जार महिमा केवल भारत नए संपूर्ण पृथ्वी ते नए अनंत कोटि ब्रह्मांडे स्वर्ग मोह जन तप सत्यलोक जे ब्रह्मा शिव जार चरण रे पूजा करे एजने बोलचे रमा शंभु ब्रह्मा अमरपति गणेशार चित पद जे कृष्ण रे चरण ब्रह्मा शिव नारदा जी चार चरण के पूजो करे श्री माने श्री होलो सुंदरता चार सुंदरता संगे जगत कार सुंदरता अपनी तुलना करते बारे में ना हैं अपनारा कृष्ण जखन तिनी ए संसार तक जान তিনি একা যাননি তিনি সমস্ত ব্রজবাসী দেরকে তিনি নিয়ে চলে গেছে কৃষ্ণ এই জগতে তিনি ছিলেন 125 বর্ষের ছিলেন এটা ভালো করে শুনো
ভগবান মানে কি কৃষ্ণ ছিলেন 125 বর্ষ কিন্তু আপনি কোথায় দেখতে পারবেন না কৃষ্ণের কোথায় গোপ ছিল কালী ছিল এই জন্য বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে নব কিশোর নটবর ভগবান কি রকম নব কিশোর নটবর নব কিশোর মানে সব সময় কৃষ্ণ কিশোর অবস্থায় থাকে কিশোর মানে 14.5 বছর বয়স এ থেকে ভগবানের বয়স কত বেশি হয় না ভগবান রাম 11,000 বর্ষ পর্যন্ত ভগবান রাম ছিলেন তিনি 11,000 বর্ষ রাজত্ব করেছেন কিন্তু রামেতে আপনি কখন দেখতে পারবেন না ভগবানের রামের মোচ ছিল গোপ ছিল দাড়ি ছিল কেন সীতাকে দেখেছেন বুড়ি হয়েছে কৃষ্ণের কোন রূপ দেখেছেন কৃষ্ণকে বুড়ো রূপ রামের কোথায় বুড়ো রূপ দেখেছেন নারায়ণের কোথায় বুড়ো রূপ দেখেছেন ভগবান কখনো বুড়ো হয় না ভগবানের দাড়ি গোপ বের হয় না ভগবানের হ্যাঁ আর ভগবান তিনি অজর অমর তিনি যখন ভগবান রামায়ণে দেখেছেন টিভিতে কারা কারা রামায়ণে দেখেছে হাত তুলে দেখি টিভিতে কারা কারা রামায়ণে দেখেছে দেখবে যখন ভগবান রাম তিনি এই জগতে ছেড়ে যান একা যাননি সম্পূর্ণ অযোধ্যা বাসীকে তিনি নিয়ে গেছে সরজ নদীতে স্নান করছে ওই দিকে দিয়ে বিমান আসছে সবাই চতুর্ভুজ ধারণ করে ভগবান সম্পূর্ণ অযোধ্যাকে বাসীকে নিয়ে তিনি নিজের ধাম তিনি গেলে এই জন্য ভগবানের ধাম হলো অযোধ্যা কৃষ্ণের ধাম হলো বৃন্দাবন কিন্তু এখানে যে ছড়াছড়ি ভগবান করছে বলতো ধামটা কোথায় কোথায় ধাম বুড়ো হয়ে কোথায় মরে গিয়ে ভূত হয়ে গেছে হ্যাঁ মরে ভূত হয়ে গেছে আমরা ভগবান 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 আমরা ভগবানের ডেফিনেশন জানি না গীতা ভাগবত রামায়ণে পড়ি না আবার আমি শুনেছি গীতা মানতে চাই না যে গীতা হলো হিন্দুদের মেইন গ্রন্থ হলো গীতা এই জন্য কৃষ্ণ অর্জুনকে যখন তিনি গীতা উপদেশ দিয়েছেন বলে হে অর্জুন তুমি ইয়ে মনে করবে না আমি এখন তোমাকে গীতার কথা বলেছি না আমি বৈবসত মনতরে আমি আবার এই গীতার উপদেশ আমি সূর্যকে দিয়েছিলাম আমি সূর্যকে উপদেশ দিয়েছি দ্বিতীয়বার আবার তোমাকে দিচ্ছি এখন যে ভাগবত শুনেছেন যে ব্যাস দেব তিনি ভাগবত লিখলেন বলে না এটা হলো সমাধি গ্রন্থ ভাগবত তিনি যেরকম কৃষ্ণ বলছেন যদা যদাই ধর্মশ্চ গ্লানি ভবতি ভারত হে অর্জুন যখন যখন পৃথিবীতে অধর্ম ফেলে যায় ধর্ম নষ্ট হয় তখন আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে আমি যুগে যুগে আমি অবতীর্ণ হই ধর্মকে আমি রক্ষা করি মৎস্য কর্ম বরাহ রূপে তিনি এসে তিনি জগৎকে তিনি রক্ষা করছেন গীতা হলো আমাদের হিন্দুদের মেইন গ্রন্থ হলো গীতা মুসলমানদের কুরআন খ্রিস্টানদের বাইবেল আমাদের মূল গ্রন্থ হলো গীতা এই জন্য কৃষ্ণ গীতাতে বলছেন যাহ শাস্ত্র বিধি মুৎসূর্য মানে আমি যে সমস্ত নিয়ম দিয়েছি হ্যাঁ রাস্তা দেখিয়েছি যদি এটা ছেড়ে দিয়ে বর্ততে কাম চারত নিজ ইচ্ছা অনুযায়ী চলে না সহ সিদ্ধি মাপনতি না সুখম না পরামগতি জীবন কখনো সিদ্ধি পাবে না জীবন কখনো ও সুখ পাবে না ভগবান কৃষ্ণ বলছেন আমাদের গীতা হলো হিন্দুদের মেইন গ্রন্থ হলো ভগবত গীতা হলো এই জন্য সবাই গীতা পড়বা হ্যাঁ সবাই গীতা পড়িবেন রামায়ণ পড়িবেন এই জন্য এখানে যে ভগবান হ্যাঁ এই জন্য ভগবান তিনি ঐশ্বর্য যশ শ্রেয় জ্ঞান বৈরাগ্য যার মধ্যে সম্পূর্ণ জ্ঞান যখন কৃষ্ণ তিনি গুরুকুলে পড়তে গিয়েছিলেন 64 দিনের মধ্যে তিনি 64 বিদ্যা অধ্যয়ন করেছিলেন তিনি এখানে শান্তিপনি মুনি দেখে তো আশ্চর্য বলে বাবা রে ছেলেরা পড়তে আসে এখানে একটা বিদ্যাকে সারা জীবন হাসিল করতে পারে না দেখবেন যারা সিএ করে যারা ইঞ্জিনিয়ার করে যারা ডাক্তারি করে না সারা জীবন একটা সাবজেক্ট পড়তে পড়তে একটা সাবজেক্টকে সারা জীবন শেষ করতে পারে না কিন্তু কৃষ্ণ যত কলা আছে প্রায় 64 বিদ্যা তিনি এক এক দিনেতে এক এক বিদ্যাকে অর্জন করছেন 64 দিনে তিনি 64 বিদ্যাকে পূর্ণ করে দিলেন শান্তি পনি বুঝতে পেরেছেন ইয়ে কৃষ্ণ বলরাম কোন সাধারণ বালক নয় মনে হচ্ছে ইয়ে ভগবানই কেন পূর্ণ জ্ঞান ভগবানের মধ্যে ও যা বলে আমি নিজে বুঝে উঠতে পারি না
তখন ওর পত্নী কাছে গিয়েছে, বলে পত্নী কে বলে দেখো মনোজ কৃষ্ণ বলরাম ভগবান, তাদের যে বুদ্ধি বিবেক দেখে মনে হচ্ছে ভগবান, কিন্তু বুঝিও কি করে ভগবান, আমরা একটি যখন যাবে গুরুকুল যখন শেষ করে যাবে নিয়ম হলো গুরুকে দক্ষিণা দিতে হয়, ও দক্ষিণা দিয়ে যাবে, কিন্তু আমরা এইরকম একটা জিনিস চাইব ভগবান ছাড়া যাতে ওই জিনিসটা কেউ দিতে পারে না, বলে কি চাইব, বলে আমাদের যে ছেলেটা মারা গিয়েছে না, ছেলেটা যে ছোট বয়সে মারা গিয়েছে ওই মৃত ছেলেটাকে আমরা চাইব, যদি ওই মৃত ছেলেটাকে এনে দিয়ে না তখন আমাদের সিদ্ধ হয়ে যাবে ভগবান। তখন তিনি যখন দক্ষিণা দিতে গেলে বললে আমার ছেলেটি ছোট বয়সে মারা গিয়েছে, একটু আমার মারা ছেলেটাকে আনতে পারে, বলে কেন নয়, এখন কৃষ্ণ তিনি গিয়েছেন মহাকালপুরতে, জম মহারাজের কাছে গিয়েছেন, কৃষ্ণ সেখানে শঙ্খ বাজিয়েছেন, আর শঙ্খ শুনে না জম স্বয়ং থরথর থরথর কাঁপতে কাঁপতে এসছে, বলছে মনে হচ্ছে বোধহয় আমার নম্বর এলো, আমার নম্বর মানে কৃষ্ণ তিনি এই অবতারে না তিনি ব্রহ্মাকে মোহিত করছেন, তিনি ইন্দ্রের দর্পকে খণ্ডন করছেন, বলে মনে হচ্ছে বোধহয় আমার নম্বর এসে গেছে, এখন জম স্বয়ং তিনি কাঁপতে কাঁপতে এসছে, জম মহারাজ কাঁপতে কাঁপতে এসছে, যখন এসেছে তখন বলে প্রভু কি সেবা, বলে আমার গুরুপুত্রকে এনে দাও, আমার গুরুপুত্রকে এনে দাও, তখন জম মহারাজ তিনি জামপুরি থেকে উনি ওনার গুরুপুত্রকে ওখান থেকে নিয়ে এসছে, তাকে নিয়ে এসছে মৃত গুরুপুত্রকে নিয়ে এসছে, গুরুদেব পিয়ে না বলে তোমার মতো দক্ষিণা আর বেয়ে দিতে পারবে না, মৃত সন্তানে কেউ আনতে পারে, যখন এই কথা দেবকে তিনি শুনেছেন তখন আবার কৃষ্ণকে বলেছে, বলে কৃষ্ণা তুমি কি গুরু দক্ষিণা গুরুদেবকে মৃত পুত্র দিয়েছে, বলে হ্যাঁ, বলে কংস আমার ও ছয়টি ছয়টি ছেলেকে মেরে ফেলেছে, একটু আমার ছেলেকে দেখতে ইচ্ছা হয়েছে, একটু এনে দিবে, কৃষ্ণ তিনি মৃত তিনি ছয়কে ভাইকে আবার নিয়ে এসেন, জামপুর থেকে তিনি ছয় ভাইকে ফিরিয়ে নিয়ে এসেন, এখানে দ্বারকাতে কি হতো, একটি ব্যক্তির সন্তান জন্ম নিয়ে মরে যেত, জন্ম নিয়ে মরে যেত, একদিন কি হয়েছে অর্জুন কৃষ্ণ সেখানে বলদেব প্রভু বসে আছেন, আর ওই ব্রাহ্মণটি এখানে একটা মৃত পুত্রকে এনে কৃষ্ণের কাছে ফেলে, বলে তোমার অধর্মের জন্য আমার সন্তান মরছে, রাজার পাপেতে প্রজা দুঃখ ভোগ করে, তখন অর্জুন বলছেন দেখুন আগের বার আমি তোমার মৃত পুত্রকে আমি রক্ষা করবো, বলে তুই কি রক্ষা করবি, যেখানে কৃষ্ণ বলরাম রক্ষা করতে পারলো না তুমি কি রক্ষা করবে, তখন বলছে জানো আমি কে, বলে আমি কৃষ্ণ নাই, আমি আমি বলরাম নাই, আমি হলাম গাণ্ডীবধারী অর্জুন, আমি যদি তোমার সন্তানকে রক্ষা না করতে পারি না আমি সশরীরে অগ্নিতে আমি ঝাঁপ দিব, কেবল আমাকে একটু সূচিত করে দিবে যখন সন্তানটি জন্ম হবে, এখন যখন জন্মের আগে সূচিত করছেন অর্জুন গিয়েছে, গিয়ে তিনি এইরকম ভাবে বাণ মেরেছে পুরা সূত্রিকা গৃহকে বেঁধে ফেলেছে, ওর মধ্যে হাওয়া যাওয়ারও রাস্তা নেই, অর্জুন তিনি গাণ্ডীব নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, কে আসবে আমি দেখব, প্রত্যেকবার তো সন্তানটি জন্ম নিলে ওর মৃত শরীরটা পড়ে থাকতো, কিন্তু এইবার যখন জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুনে ওই মৃত সন্তানটা অন্তর্ধান ও শরীরই নেই, তখন অর্জুনকে গালিগালাজ করে, এখন অর্জুন কোথায় খুঁজে খুঁজে পায়নি, যখন তিনি অগ্নিতে ঝাঁপ দিতে যাবে তখন কৃষ্ণ বলছে আসো আমার সঙ্গে তোমাকে নিয়ে যাবো, তিনি মহাকালপুরে নিয়ে গেছেন নারায়ণের কাছে, আর ওইখান থেকে যত ওনার সন্তানগুলো মরেছিল সেখানে কৃষ্ণ তিনি সমস্ত মৃত পুত্রকে তিনি ধরে নিয়ে এসছেন, সবাইকে নিয়ে এসছেন, এই জন্য ভগবানের ডেফিনেশন হলো অকর্তুম কর্তুম অন্যথা কর্তুম যা শক্যতে সা এব ঈশ্বর, ঈশ্বর মানে ভালো করে বুঝো, হা কে যিনি না, না কে যিনি হা করতে পারে, তিন কে যিনি রাত্রি, রাত্রি কে যিনি তিন করতে পারে, মহাভারত যুদ্ধ দেখেছেন জয়দ্রথ বধের সময়ে কৃষ্ণ তিনি দিন কে তিনি রাত্রি করে দিয়েছিলেন, দিন কে তিনি রাত্রি করে দিয়েছিলেন, ইয়ে হলো ভগবান, যাকে তাকে পিছনে অমুক ভগবান অমুক ভগবান, যেরকম ভগবানের ছড়াছড়ি যাচ্ছে সব এদিকে ছড়াছড়ি, দেখো ভগবান যখন তখন আসেন না এ কথা বুঝে রাখবেন, যেরকম মোদি আপনাদের এখানে বাসু গায়ে মোদি আসে, আপনাদের বাসু গায়ে মানে মোদি, আমাদের মোদিকে বলুন তো, মোদিকে
আমাদের প্রধানমন্ত্রী মানো তিনি আমাদের বাসুগায় আসবেন এমনি চলে আসবেন তার আগে নিউজ পেপারতে এসে যাবে টিভির মধ্যে এসে যাবে তার আগে ছোট ছোট মন্ত্রী পুলিশ অর্থকে এসে যাবে তার জন্য গার্ড আসবে হ্যাঁ তার জন্য আগে থেকে তার জন্য প্যান্ডেল বানানো হবে রোডকে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হবে নূতন রোড বানাবে সাধারণ দেখবেন একটা প্রাইম মিনিস্টার একটা প্রধানমন্ত্রী এলে তার জন্য কত স্বাগত হয় তার জন্য কত কিছু হয় আজ যখন ভগবান যখন আসবেন কিছুই হলো না আর এমনি ভগবান চলিলেন এমনি ভগবান চলিলেন এই জন্য যখন কৃষ্ণ জন্ম নিল না শুনেছেন না প্রথমে কৃষ্ণ চতুর্ভুজ রূপে দর্শন দিয়েছেন সমস্ত পূর্বর কথা তিনি শুনিয়েছেন তুমি কি ছিলে আমি কে ছিলাম কি করে এলাম সব কথা শুনিয়েছেন যখন রাম জন্ম নিয়েছে রামায়ণ একটু পড়বা বুঝতে পারছেন তো না তো পাগল ছাগলকে ভগবান বলে ওই পিছনে পিছনে দৌড়াতে আরম্ভ করবে রামা যখন ভগবান রাম অবতীর্ণ হলেন তিনি চতুর্ভুজ রূপে তিনি কৌশল্যাকে দর্শন দিয়েছেন পূর্ব জন্মের সমস্ত কথা বলেছে তাকে পূর্ব জন্মে কে ছিলাম কি করি এলাম সমস্ত কথা তিনি সেখানে বলেছেন এই জন্য ভগবানের ধাম হয় যেরকম অযোধ্যা ধাম রামের কৃষ্ণ ধাম হলো বৃন্দাবন আমরা যাকে ভগবান ভগবান বলি বলতো কোন ধাম কোন ধামে এসে এই জন্য যাকে তাকে ভগবান বলবেন না একটু গীতা রামায়ণ ভাগবত একটু পড়ে একটু জ্ঞান হোক বুঝতে পারছেন তো ভগবান কৃষ্ণ আমাদের ভগবান রাম আমাদের ভগবান কি রাম কৃষ্ণের পুজো করে পেটে ভরছে না একটা নূতন ভগবান দরকার আছে তোমার একটা নূতন ভগবান দরকার আছে তোমাদের কৃষ্ণের পুজো করে পেট ভরছে না একটা নূতন ভগবান আমাদের চাই এটা হ্যাঁ নূতন কিছু করার ভাই নূতন কিছু করো পায়ের জুতা মাথায় ধরো এটাই নূতন করো বুঝতে পারছেন তো এই জন্য নূতন ভগবান পিছনে ছুটতে যাবে না দেখুন আপনাদের প্রার্থনা করছি আমি কেননা এই মানব শরীর হলো দুর্লভ জীবন 84 লক্ষ জন্ম পরে একবার মানুষ জন্ম পাওয়া যায় সহজে পাওয়া যায় আর যদি পাগল ছাগল পিছনে যদি ঢুকে তাদের পিছনে দৌড়িয়ে যদি জীবনটা গেল আর কি মানুষ জন্ম পাবে তুমি তাহলে তুমি গোপালের পুজো করে কি হচ্ছে না কৃষ্ণের পুজো করে আর একটা ভগবান দরকার আছে তোমাদের এই ঘর আমরা ভগবানের ডেফিনেশন জানি না এই জন্য যাকে তাকে ভগবান বলি ঠিক আছে ভগবান কে আমাদের কৃষ্ণ হলেন ভগবান আমাদের রাম হলেন ভগবান আমাদের নারায়ণ হলেন ভগবান এই জন্য শ্রী নারদ তিনি হ্যাঁ শ্রী নারদ তিনি মন্ত্র প্রদান করলেন কাকে বলে ধ্রুব মহারাজকে তিনি মন্ত্র দিলেন কি মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় তুমি নারায়ণের পুজো করো নারায়ণের ভক্তি করো যখন করেছে তখন ভগবান তাকে দর্শন প্রদান করেছে তাকে তিনি দর্শন দিয়েছেন এই জন্য যে দধি মন্থনটা কি এখন ওর মধ্যে যে সাজ দিয়েছে এখানে দহি জমিয়ে গেছে ওইটাকে মন্থন করতে হবে বলে মন্থন অর্থ হলো সাধন গুরুদেবের কাছ থেকে তো মন্ত্রটুকু নিলাম হরিনামটুকু নিলাম আর যদি মালা যদি টানিয়ে রেখে দিই কি ভগবান পেয়ে যাবো এই জন্য মন্থন করতে লাগবে বুঝতে পারছো মন্থন করতে লাগবে মন্থন কি বলে সাধন সাধন করতে হবে মহাপ্রভু বলছে কলিযুগে সব থেকে সরল সাধন দিয়েছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে আর এই যে নামটা হলো না কলিযুগের মহামন্ত্র হলো এই নামটি এই জন্য আপনারাও এদিকে এদিকে নূতন কিছু মন্ত্র নিবে না এই জন্য বলছে গৌর যে লয়লা নাম সেই নাম লাও আর যত ছড়া নাম দূরে রেখে দাও মহাপ্রভু যিনি নাম দিয়েছেন ভাগবতে আমাদের পুরাণতে যে নাম এই মহামন্ত্র লেখা আছে এইটা জপ করবেন পরবর্তী সময় যে নূতন নূতন নাম এসে আলাদা আলাদা লোকরা করেছে বলে দূরে রেখে দাও ওই নামগুলো দূরে রেখে দিবে ওর দ্বারা ভগবত প্রাপ্তি হবে না এখন আমাদের গোপাল কোথায় গেল গোপাল কোথায় এখন আমাদের গোপালরা আসছে এই যে আছে না হাড়িটা ভাগবে ওর নিচে থেকে একটু সরে যান ওর নিচে থেকে মায়ের একটু সরে যান ওটা ভেঙ্গেলে মানে মাথায় পড়ে যাবে এই জন্য ওখান থেকে সরে যাওয়ার ওর নিচে থেকে মাথায় পড়ে যাবে তখন ওই বাচ্চা ছেলেগুলো আস নিয়ে চলে আসতো প্রভু আমাদের এটা ভজন গাইবেন ওরা এটা ভাঙিবে ওইটা ওর ওখান থেকে সরে যাও যখন ভেঙে যাবে মাথায় তখন বুঝবে তখন হ্যাঁ
बोलो मां पंचुर भगवान की जय जय श्री राधे सखी रात सा सपने में आए ऐसे मां ये बच्चा तो इतनी बसिया चल मरा था ना अरे भैया पी गए अरे बच्चा यहां से भैया पी गए Hare 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 Hare
তো কান ধরে দিবে আর ওদের বাচ্চাদের কথা বলতে দিবে না। হরে কৃষ্ণ, একবার হাত তুলে বলো এ বাচ্চার মধ্যে, বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আরেকবার আপনারা বলুন না আমি শুনবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলছি বৃন্দাবন বিহারি লাল কী জয়, বলছি সচ্চিদানন্দ গৌর হরি কী জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ। হরি বল হরে কৃষ্ণ। এবার এদিকে তাকাও সব, এদিকে তাকাও, ওইদিকে না সব এদিকে তাকাও। হরে কৃষ্ণ, আমরা সাতদিন ব্যাপ্তি আমরা ভাগবত কথা শ্রবণ করলাম। এই যে নিয়ম হল, যখন কথা সমাপ্ত হয় কিছু নিত হয় আর কিছু দিতে হয়, ঝগড়া করে গেলাম মাঝখানে। হরে কৃষ্ণ, এই যে নিয়ম হলো কিছু দাও আর কিছু নাও, বলে দেবটা কি আর নেবটা কি, বলে যত খারাপ জিনিসগুলো দিয়ে যাব আর যত ভালো জিনিসগুলো নিয়ে যাব, খারাপটা এখানে ছেড়ে যাবে আর ভালো জিনিসটা বাড়িতে নিয়ে যাবে, বলে খারাপ কি আর ভালো কি। ভাগবতের মধ্যে বলা হয়েছে চারিটি বস্তু হলো খারাপ বস্তু, যেখানে শ্রী পরীক্ষিত মহারাজ কলিকে যেখানে যেখানে স্থান দিয়েছে। প্রথম বস্তু হলো জীবনে জুয়া খেলবে না, কি খেলবে না এই কথা বলবে না, জুয়া খেলবে না। এই জন্য শ্রী যুধিষ্ঠির মহারাজ তিনি শিক্ষা দিলেন, আমি হলাম ধর্ম স্বরূপ, দেখো ইয়ে জুয়া খেলে আমার কত সর্বনাশ হয়েছে। জুয়া খেলে প্রথমে রাজ্যকে হারালাম, তারপরে ভাইদের হারালাম, তারপরে পত্নীকে জুয়ার মধ্যে বসিয়ে দিলাম, এখানে দ্রৌপদীকেও হারালাম, আর মাছ ভরি সভাতে দ্রৌপদীর আমাকে বস্ত্র হারানো দেখতে হলো। মানে যদি কেউ জুয়া খেলে এত দূর পর্যন্ত দুর্গতি হতে পারে, আর 12 বর্ষ পর্যন্ত জঙ্গলে থাকলাম, 1 বর্ষ পর্যন্ত আমি বিরাট রাজ্যে আমাকে দাসত্বে স্বীকার করতে হলো। হ্যাঁ, এই জন্যে মায়েরা তো জুয়া খেলে না, দাদারাই জুয়া খেলে, দাদারা জুয়া খেলে, এই যে শেয়ার কোম্পানি ফোম্পানি এক প্রকার হলো জুয়া, বুঝতে পারছেন তো। এই জন্য চেষ্টা করবে ঠাকুর কৃপায় যতটুকু পাচ্ছে ওই টাইম নিয়ে ঘর সংসার করো, বেশি রাত্রি রাত্রিতে ধনী হয়ে যাবো। হ্যাঁ, এই জন্য জুয়া খেলে ধনী হয়ে যাবো, জুয়া খেলে কখন কেউ ধনী হইবে, যেরকম পয়সা আসবে না ওই রকম উড়িয়ে দিবে। এই জন্য জুয়া ফুয়া কখন খেলবে না। ধর্মের প্রথম চরণ হলো সত্য, যদি জীবনে কেউ জুয়া খেলে ও কখনো সত্যি বলতে পারে না, ওকে মিথ্যার আশ্রয় নিতে হয়। হ্যাঁ, এই জন্য ধর্মের প্রথম চরণটি শেষ। দ্বিতীয় হল পানম, পানম অর্থ হল কোন প্রকার নিশা দ্রব্য সেবন করবে না। নিশা দ্রব্যের মধ্যে পান, বিড়ি, সিগারেট, আফিম, গাঞ্জা, ভাঙ, গুটকা, এই দেশে দেশে দেখি অনেক লোক গুটকা খায়। মন দিয়ে শুনো, যে গুটকা কোম্পানি খুলেছিল না ও নিজে ক্যান্সার তো মরে গিয়েছে, নিজে তো ক্যান্সার মরে চার দুনিয়াকে ক্যান্সার করে গিয়েছে। এই জন্য গুটকার প্রথম আকার কি বাচ্চারা উপরে কথা বলবে না, এ বাচ্চা নিচা 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 সব কটে, এ কটে কি বলছে নিচা সব। এই জন্য
গুটকার প্রথম আখর কি বলুন দেখি, গুটকার প্রথম আখর কি বলো, গুটকার প্রথম আখরটা কি গু। এই জন্য গুটকা খাচ্ছি না, কি খাচ্ছি এই জন্য দেখুন, আমরা খাওয়ার পর কি করে মুখটা ধুই নি, খাওয়ার পর মুখটা অপবিত্র হয়ে যায়, মুখটা ধুতে হয়, আর যদি সারাদিন ছাগলের মতো মুখটা চলতে থাকে তা সারাদিনই তোমার মুখটা অপবিত্র হলো কি না, তো গোবিন্দের নামটা কি করে করবে, এই জন্য খাওয়ার পর মুখ ধুই না, এই জন্য মুখ ধুই কি না, এই জন্য পান বিড় সিগারেট গুটকা ফুটকা সিগারেট এসব চিজ জিনিস আমাদের খেতে নেই। আর আগে বলছিলাম মদ্য সেবনও করতে নেই, মদিরা পানও করতে নেই, আমি আগে বলছিলাম না যারা মদ খায় কয়টি লাভ ওদের বলো, কয়টি লাভ, তিনটি লাভ, কি কি লাভ, প্রথম নম্বরে ও বুড়ো হবে না, দ্বিতীয় নম্বরতে বাড়িতে চুরি হবে না, আর তৃতীয় নম্বর হল কুকুর তাদের বন্ধ হয়ে যাবে, মানে কি বুড়ো হবে না, মানে কি বেঁচে থাকলে তো বুড়ো হবে, ও তো খেয়ে খেয়ে মদ খেয়ে খেয়ে আধা বয়স তো লিভার টিভার শেষ আর খতম। হ্যাঁ, এই জন্য চেষ্টা করবেন খারাপ জিনিস থেকে দূর থাকতে, যদি বাড়িতে যদি মন দিয়ে শোনা, যদি বাড়িতে বাবা যদি মদ খায় ও ছেলেকে মানা করতে পারবে তুমি মদ খাবে না, বলতে পারবে তোমার থেকে বেশি মদ ছেলেটাই খাবে, এই জন্য আমাদের কোন এরকম আদর্শ রেখে যাব না যে খারাপ ছাপ সন্তানের উপরে পড়ে, এইরকম কোন কাজ করব না। হ্যাঁ দেখুন, আমি বিদেশ যাই, এবার আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম, একটা জায়গা আছে পার্ক, ওরা হলো ভারতীয় গুজরাটি লোক, ওদের পতি পত্নী দুটি সন্তান ছিল, এবার যে ওর বাবাটা মদ খায় কিন্তু মাটা খুব ভক্ত, আর যে ছোট ছেলেটা তো মায়ের সঙ্গে থাকে মার কথা শুনে, আর বড় ছেলেটা বাবার কথা শুনে, এখানে বাবা মদ খায় ওর মাটা অনেক মনা করে মদ ঠাট খাবে না কিন্তু শুনতে যায় না, এখানে কি হয়েছে যখন ওর বড় ছেলেটি বড় হয়েছে এখন বাবার বাবাকে ভালোবাসে না, বাবার বেশি প্রিয়, এখানে বাবাকে দেখে মদ খাচ্ছে, এখানে ছেলেও মদ খেতে আরম্ভ করেছে, ওই বাবাও মদ খেয়ে পাগল হয়ে ঘরে আসছে আর ছেলেটাও পাগল হয়ে ঘরে আসছে, তখন ঘরের মধ্যে লড়াই ঝগড়া অশান্তি হতে আরম্ভ হয়ে যায়, দুজনে মাতাল হয়ে আসছে, লড়াই ঝগড়া ঘর নাই শ্মশান ভূমি হয়ে গেল, তখন ওর যে বাবাটি ছিল বলে আমার স্ত্রী ঠিক বলত, কেন ওই স্ত্রী সাধুদের কাছে যেত ইস্কনে যেত কৌড়িয়ে মাঠে যেত, বলছে স্ত্রী প্রকৃত রাস্তায় স্ত্রী গিয়েছে, তখন ও বহু কষ্টে এখানে ছেলেটা মদ খেয়ে আসে ওকে কি করে বলবে, নিজে তো খায় ওকে বলবেটা কি করে, এখন মদ খাবে না, এই জন্য অনেক কষ্ট করে ও মদকে ছেড়েছে ধীরে ধীরে ছেড়ে ধীরে ধীরে নিজের সন্তানকে আবার ধীরে ধীরে ভালো করেছে, বুঝতে পারছেন তো, চেষ্টা করবে মদ না খাওয়ার জন্য, যে বাড়িতে যদি কোনো মানুষ মদ খেয়েছে দেখবেন ঘরে শান্তি সুখ থাকে না, ঘরে অশান্তি আরম্ভ হয়ে যায়, ঘরের মধ্যে ঝগড়া হতে আরম্ভ হয়, এই জন্য দয়া করে মদকে দূরে রাখবা, ঠিক আছে। দ্বিতীয় লাভ কি বলে চুরি হবে না, বলে চুরি কোথা থেকে হবে, ঘরে কিছু থাকলে তো চুরি হবে, ও তো যত যদি অলঙ্কার ফলঙ্কার থাকে বিক্রি টিক্রি করে আর খেয়ে খেয়েতে শব্দগুলো শেষ করে দিবি, ও চুরিটা হবে কোথা থেকে, হ্যাঁ এই জন্য চুরি হবে না। আর তৃতীয় লাভ কি বলে কুকুর বন্ধু হবে, কোথায় মদ খেয়ে মাতুয়াল হয়ে পড়ে থাকবে আর কুকুর এসে মুখ মধ্যে পেশাব করে চলে যাবে, মুখ চেটে চলে যাবে, এই জন্য সাধুরা মনা করে চেষ্টা করবেন এই খারাপ জিনিসটাকে দূর থাকার জন্য, ঠিক আছে। এটা হলো, এটা যদি কেউ গ্রহণ করে ও কখনো তপস্যা করতে পারবে না, তপস্যা কখন হবে যখন মাথা ঠিক থাকলে তো তপস্যা হবে, আর যদি নিশা দ্রব্য সেবন করে মাথায় ঠিক থাকবে না তো ভজন কি করবে, এই জন্য সেখানে তপস্যা শেষ। তৃতীয়টি হলো পবিত্রতা, বলে পবিত্রতা কি করে নষ্ট হয় মন দিয়ে শুনো, বলে স্ত্রীয়ম, স্ত্রীয়ম মানে বলে মায়েদের উপরে কলিন স্থান, মায়েদের উপরে বলে কোন মায়েদের উপরে, বলে যারা অবৈধ রূপে পুরুষ যে স্ত্রী সঙ্গ করে স্ত্রী পুরুষ সঙ্গ করে সেখানে কলিন স্থান, সংসার করো বিয়ে করে, বিয়ে করে সদ গৃহস্থ হয়ে পতি পত্নী মিলে ঘর সংসার করো, না বিয়ে করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়ে ঘুরে বেড়াচ্ছ, শাস্ত্র এটাকে স্বীকার
করে নাই। এটা হলো পাপের তৃতীয় স্থান, সেখানে কখনো পবিত্রতা থাকতে পারে না, হ্যাঁ সেখানে পবিত্রতা নষ্ট হয়ে যায়। আর চতুর্থ বস্তু হলো জীব হিংসা। জীব হিংসা অর্থ হলো মাছ মাংস ডিম, হ্যাঁ পিঁয়াজ লসুন এসব গ্রহণ করতে নেই। এই বিষয়ে আমি অনেক কথা বলেছি, নিরামিষ আমিষ বিষয়ে আমি অনেক ডিসকশন করেছি। যত পাপের মধ্যে এই যে তিনটি পাপের কথা বললাম না, সব থেকে বেশি পাপ এই আমিষ ভোজকে বলেছে, হ্যাঁ সমস্ত পাপ এর মধ্যে থাকে। এই জন্য কৃষ্ণ তিনি গীতাতে বলছেন, যারা মাছ মাংস খায় আর আমার পুজো করে, ওদের পুজোটা কিরকম বলে, যেরকম ভস্মের মধ্যে ঘি ঢালাটা বেকার, সেই রকম ওদের পুজোটাই বেকার। বলে কেন, কারণ কি বলে, কারণ হলো সব হলো ভগবানের সন্তান, আমরা হলাম সবাই ঠাকুরের সন্তান আমরা, হ্যাঁ কেবল আমরা সন্তান নই, ওই ছাগল গুলো আর যে মুরগা গুলো ওরা কি সন্তান নয়, ওরাও ঠাকুরের সন্তান, তারা সবাই আমার এক পিতা মাতার সন্তান। যেরকম আপনার একটা ছেলে আছে, ছেলেটাকে কেটে দিলাম আর তোমার পায়ে পড়লাম, আপনি প্রণাম স্বীকার করবেন করবে না? সেইরকম ভাবে কৃষ্ণ গীতাতে বলছে, প্রত্যেক জীব হলো আমার সন্তান, যারা আমার সন্তানকে খায় আর আমার পুজো করে না, তাদের পূজাটা ভস্মের ঘি ঢালা যেরকম বেকার, তাদের পূজাটা সেরকম ভাবে নিষ্ফল, তাদের পুজোকে আমি গ্রহণ করি না। এই জন্য চেষ্টা করবে নিরামিষ খাওয়ার জন্য, ডিম খাওয়ার জন্য খাবে না। দেখুন যখন মহাভারত শেষ হলো, তখন গান্ধারী আর ধৃতরাষ্ট্র কৃষ্ণ কাছে গিয়েছে, বলে প্রভু আমি 61 সন্তানের মৃত্যু কেন দেখলাম? তখন কৃষ্ণ ওনার পূর্ব জন্মের কথা বলছে, বলে পূর্ব জন্মে তুমি একবার জঙ্গলেতে শিকার করতে যাও, খুব জোরতে খিদা লাগে, এখন তুমি আহার খুঁজতে খুঁজতে একটি গাছে দেখো ওখানে পাখিরা ওখানে ডিম দিয়েছে, তুমি এই গাছের উপরে চড়েছ, চড়ে ওখানে 100 ডিম তুমি খেয়েছিলে আর এক একটা ডিমের মধ্যে এক একটি সন্তান, অতএব তুমি 100 ডিম খাওয়ানি 100 সন্তানকে তুমি হত্যা করেছ, এই জন্য এই জীবনে তোমাকে 100 সন্তান তোমার মৃত্যু দেখতে হলো। কৃষ্ণ নিজের কথা বলছেন, এই জন্য এক একটা ডিমের মধ্যে একটি সন্তান আছে, বুঝতে পারছেন তো? এই জন্য চেষ্টা করবে এই খারাপ জিনিসগুলো ছাড়ার জন্য। বলে পিঁয়াজ রসুনটা খাবে না কেন, ওর মধ্যে কি দোষ? দেখুন পুরাণেতে দুইটি কথা এসেছে, একটি কথা এসেছে আগেকালে ঋষি মুনিরা আশ্রমেতে গরু পালত, আর গো হলো মাতা, যদি কোন গরু বৃদ্ধ হয়ে যেত ওকে মরতে দিত না, এখন আশ্রমে একটি গরু বৃদ্ধ হয়ে গেছে, একটি তারা যজ্ঞের অনুষ্ঠান করেছে, যজ্ঞ অনুষ্ঠান করে ওই গরুটাকে বলিদান দিয়েছে, সবাই হাতে দিয়ে দিয়েছে, ওর মতে আহুতি দিবে, প্রত্যেক প্রকার লোক আছে, এখন একটি লোক এই মাছ দেখে খাওয়ার ইচ্ছা হয়েছে, বলে সবাই সামনে খাওয়াটা কি করে, এখন এটা লুকিয়ে দিই, ওই ছায়ের মধ্যে লুকিয়ে দিয়েছে, সবাই ওর মধ্যে আহুতি দিয়েছে মাংসকে। তখনকার ঋষিদের মধ্যে এইরকম মন্ত্র শক্তি ছিল, যখন তোরা মন্ত্র উচ্চারণ করত ওই বুড়ি গরুটি একদম জওয়ান হয়ে বেরিত, এখন ওটা জওয়ান হয়ে বেরিয়েছে, কিন্তু যে আমার মাংসটাকে ও লুকিয়েছিল ওইটা থেকে খালি ঘা হইয়াছে। ঋষি বললেন যে পুরা শরীরটা আছে কিন্তু ঘাটি হলো কি করে, ধ্যান লাগিয়ে দেখলেন কেউ এই মাংসটি খাওয়ার জন্য তিনি ছাই মধ্যে লুকিয়েছেন, তখন অভিশাপ দিয়ে বলে আমি অভিশাপ দিচ্ছি যেখানে এই মাংসটি লুকিয়েছে ওখানে পেঁয়াজ বৃক্ষ হবে, দেখবেন যেরকম মাংস লাল লাল রঙের পেঁয়াজ লাল লাল, মাংস সরে গেলে যেরকম খুব খারাপ গন্ধ হয়, দেখবেন এই যখন পেঁয়াজ কচ্চা মাছ পেঁয়াজ খেয়ে দেখুন মুখ থেকে খারাপ, হ্যাঁ বদবু আসে, বাংলা কি বলে খুব খারাপ গন্ধ আসে, যদি এখানে পেঁয়াজ কাটবেন না পুরো বুঝা যাবে বুঝাই পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজ ছোঁক দিবেন দেখবেন ঘরে ঘরে পুরো ওর বদবু খারাপ, হ্যাঁ যে গন্ধ ঘরে ঘরে ফেলে যায়, কারণ হলো ওর সৃষ্টি হলো খারাপ জিনিস থেকে। এই জন্য ঠাকুরের সেবায় এই জিনিসগুলো ঠাকুর সেবায় লাগে না, এই জন্য গোবিন্দের যখন সেবায় হয় না তবে আমরা খাবো কেন, যেটা গোবিন্দের সেবায় লাগে ওইটাই খেতে হয়। চেষ্টা করবেন শুদ্ধভাবে
রান্না করে বাড়িতে গোবিন্দকে ভোগ লাগাবে লাগিয়ে দেখবেন ছেলে মেয়েদের খাওয়াবে পতিদের খাওয়াবে কৃষ্ণ গীতাতে তিনি বলছেন প্রসাদে সর্ব দুঃখানাম হানি রস উপজায়তে হে অর্জুন যদি আমাকে কেউ ভোগ দিয়ে খায় ওর ঘরে কখনো দুঃখ কষ্ট আসবে কৃষ্ণ তিনি নিজেই বলছেন কেন সব কিছু আমাকে অর্পণ করে আমার প্রসাদ রূপে গ্রহণ করে আমরা প্রসাদ মেঘে মেঘে খাই না প্রসাদ আমরা মেঘে মেঘে আমরা প্রসাদ খাই কেন ওর নাম হলো প্রসাদ প্রসাদ মানে কি ভগবানের আশীর্বাদ আপনারা দেখবেন বাড়িতে প্রত্যেক দিন রান্না বান্না হচ্ছে যদি একদিন যদি গোবিন্দের ভোগ লাগে না একদিন গোবিন্দের জন্য সেখানটা পেঁয়াজ রসুন দেওয়া হয় না মাছ মাংস থাকে না যেদিন বাড়িতে গোবিন্দের পুজো সেবা হবে দেখবে ওই দিন প্রসাদের একটা আলাদা স্বাদ হয় কি না ওর মধ্যে আলাদা তার মধ্যে আলাদা টেস্ট হয় বলে কেন বলে গোবিন্দের ভোগ লেগেছে গোবিন্দে ভোগ লেগেছে যিনি চেষ্টা করবেন গোবিন্দকে ভোগ লাগিয়ে খেলে আমি আগে বলেছিলাম না সুদামা দরিদ্র কেন হলো সুদামা ধনী কেন হলো এই দিনে দরিদ্র হয়েছিল কৃষ্ণকে না দিয়ে খেয়েছে ধনী কেন হলো ওই কৃষ্ণের কাছে গিয়েছিল চিড়া নিয়ে কৃষ্ণ এক মুঠি খেয়েছেন কৃষ্ণ দু মুঠি খেয়েছেন যখন তিনি তৃতীয় মুঠি খেতে যাচ্ছেন রুকুণী এখানে হাত ধরেছে বলে প্রভু আপনি আর খাবে না দু মুঠি খেয়ে নিয়েছেন ওর বাড়িতে সমস্ত ঐশ্বর্য পৌঁছে গেছে যদি তুমি তৃতীয় মুঠি খাও না আমি যে লক্ষ্মী ওর বাড়িতে দাসী হয়ে যাবো যখন সুদামা বাড়িতে ফিরে সোনার মহল বানান পত্নী রাজ রানী হয়ে বসে আছে চিনতে পারছে না বলে কেন বলে ঠাকুরের দু মুঠি তিনি চিড়া খেয়েছেন এখন ফল বিক্রিয়ানির কথা শুনছিলেন না কৃষ্ণ ফল খেয়েছে আর ওই ফল বিক্রিয়ানি একটু দূরে গিয়ে দেখে ওই ঝুড়ির মধ্যে রত্ন দিয়ে ভরিয়ে গেছে রত্ন ভরিয়ে গেছে কেন গোপালকে খাওয়িয়েছে এই জন্য দেখবেন বাড়িতে যে বাড়িতে গোপালের সেবা পূজা হয় গোপালকে ভোগ লাগিয়ে খাবে দেখবেন বাড়িতে খুব টাকা পয়সা আসবে কেন মা লক্ষ্মী তখন কৃপা করে সমস্ত বস্তু পয়সা দিয়ে কিনি পয়সা হলো লক্ষ্মী লক্ষ্মী আমাদের নয় লক্ষ্মী হলো নারায়ণের লক্ষ্মী হলো নারায়ণের যখন ওই লক্ষ্মীটি নারায়ণ গোবিন্দ সেবায় লাগবে তখন বাড়িতে খুব শান্তি সুখ পাওয়া যাবে আর যদি গোবিন্দ সেবায় ওই লক্ষ্মীটি না লাগে তোমার বাড়িতে কোটি কোটি টাকা কেন না আস যাও দেখবেন ওই বাড়িতে শান্তি সুখ থাকবে না আজকে ওর রোগ কালকে ওর ঝগড়া কালকে ইয়ে অশান্তি কোর্ট কচেরি হচ্ছে মামলা মকদ্দমা যাচ্ছে কঠিন কঠিন বিমারিতে সব পয়সা করে চলে যাচ্ছে বলে কেন বলে লক্ষ্মীকে তুমি আদর করছো না লক্ষ্মী দিয়ে তুমি মাংস কিনেছ লক্ষ্মী দিয়ে তুমি মদ খাচ্ছ লক্ষ্মী দিয়ে তুমি খারাপ কাজ লক্ষ্মী দিয়ে লাগাচ্ছ এই দিনে লক্ষ্মী তিনি তোমার উপরে লক্ষ্মী তিনি অসন্তুষ্ট তিনি লক্ষ্মী হয়ে গেছেন বুঝতে পারছেন তো এই জন্য কি করবা লক্ষ্মীকে খারাপ কাজ লাগাবে না খারাপ কাজ লাগালে লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে গিয়ে অভিশাপ দিবে ঘরে শান্তি চুপাবে কিন্তু গোপালন যদি সেবা করেন গোবিন্দের তখন মা লক্ষ্মী আশীর্বাদ দিবে আপনারা নিজেরা করে দেখবেন যাদের বাড়িতে খুব দুঃখ কষ্ট কিছুতেই দুঃখ কষ্ট ভালো হচ্ছে না আপনি দেখবেন নিজে ঠাকুরকে ভোগ লাগিয়ে কিছুদিন খান দেখবেন ঘরের সব দুঃখ কষ্ট ঘরের চলে গিয়েছে ঠিক আছে একবার হাত তুলে বলুন সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম এখানে চারটি জিনিসকে ত্যাগ দেব আর ভাগবত তো কথা থেকে নেবটা কি বলে চারিটি জিনিস ভাগবত কথা থেকে নেব বলে কি কি নিয়ে যাবে ভালো জিনিস সাথে ছেড়ে দিলে মানে খারাপ জিনিস সাথে ছাড়া হলো ভাগবত থেকে ভালো জিনিস নিয়ে যাবো দেখুন কি ভালো নিয়ে যাবে কালকে হলো একাদশী কালকে হলো কালকে কি ব্রত বলুন তো একাদশী এই জন্য আপনারা সবাই একাদশী ব্রত রাখবেন কারা কারা একাদশী ব্রত রাখে ভালো কেউ উঠাও এদিকে কেউ উঠালে না